বৌমা অবাক হয়ে সদর দরজা দিয়ে পাখিকে ঢুকতে দেখে বলেন শর্মিলা বেগম হাসি মুখে সবার সাথে পাখি কুশল বিনিময় করে এরপর শান তাকে আসতে ধীরে উপরে নিজের ঘরে নিয়ে যায় এত সবের মাঝে বাড়ির সকলেই কানাকানি শুরু করে দিয়েছে হঠাৎ কি এমন হলো যে সবটা এত তাড়াতাড়ি ঠিক হল শর্মিলা বেগম জাঝালো গলায় বলেন ভাবনা তো আমার মাথাতেও এসেছে তবে যাই হোক বৌমা এসেছে সবটা ঠিক হয়েছে এটাই অনেক কিছুক্ষণ আগে আমি থাকবো না আপনার সাথে বাড়ি যাব আমি কি হলো কথা কানে যায় না শান কোন কথা বলে না রাগে চোয়াল শক্ত করে গাড়ির স্পিড দ্বিগুণ পরিমাণ বাড়িয়ে দেয় গাড়ির গতি দেখে পাখির কলিজা শুকিয়ে যায় ভয় ভয় বলে এত জোরে গাড়ি কেন চালাচ্ছেন কমান বলছি স্পিড কমান শান কোন কথা না বলেই আবারও স্পিড বাড়িয়ে দেয় এবার পাখি ভয় পেয়ে যায় কাপা কাপা হাতে সানের হাত ধরে কিন্তু মুখ দিয়ে কোন কথা বের হয় না আমি খুনি তাই তো এই কয়টা দিনে আমায় মানসিকভাবে যতটা ভেঙ্গে দিয়েছ তার দাম তোমায় দিতে হবে তোমার দেয়া বাদ নিয়ে বাঁচতে পারবো না আবার তোমায় ছাড়া থাকতেও পারবো না তাই একসাথেই মরব দুজন সরি তিনজন ভালো হবে না বলো গাড়ির স্পিড আরো বেশি বাড়িয়ে বলে চলেছে শান না 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 আমি মরতে চাই না আপনাকেও মরতে হবে না আমি আর কোনোদিন খুনি বলবো না প্লিজ গাড়ি থামান আমার ভয় করছে শান তবুও গাড়ি থামায় না উহার স্পিডে চালাতে চালাতে বলে কথা দাও আর কখনো বলবা না সবটা আগের মতো চলবে হুম হুম হুমুমেই যে কথা দিলাম আর বলবো না শানের হাত ধরে বলে পাখি হঠাৎ গাড়ি থেমে যায় হকচকিয়ে ওঠে পাখি ফোট উল্টে কেঁদে ফেলে ঘন ঘন শ্বাস নিচ্ছে শান অবস্থা বুঝতে পেরে এগিয়ে গিয়ে বুকের সাথে জড়িয়ে নেয় পাখিকে ভয়ে গুটি সুটি হয়ে যায় পাখি কলারে মুখ বুঝে কাঁদতে থাকে শান মুচকি হেসে আষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে নেয় কেউ কোন কথা বলে না পাখির কান্নার বেগ একটু কমে আসলে পানির বোতলটা হাতে ধরিয়ে দেয় শান এরপর স্লো মোশনে গাড়ি ড্রাইভ করে বাড়ি পৌঁছে যায় ঘরে এসেই পাখি গুটিগুটি গুটি পায়েও চলে যায় ভয়ে রেশটা এখনো কাটেনি তার ফ্রেশ হয়ে এসে বিছানায় বসে পড়ে সান প্লেটে কিছু ফল আর মিষ্টি নিয়ে আসে এই মুহূর্তে এসব শেষ করবে একটাও যদি প্লেটে অবশিষ্ট দেখেছি তবে মনে রেখো আমি কি রকম খারাপ হতে পারি সানের তেজি গলার স্বরে পাখির অন্তরাত্মা কেঁপে ওঠে ভয়ে জরস্বর হয়ে বসে পড়ে চোর করে কয়েকটা ফলের স্লাইস মুখে দিতেই হরহর করে বমি করে দেয় সামনে বসে থাকা শানের গায়ে মুখ কুচকে ফেলে শান খন্তদন্ত হয়ে পাখি বলে আমি বলেছিলাম এসব খাব না খাবার দেখলে বমি আসে আমার আমার কি দোষ তবুও দিল পাখির মুখ দেখে সানের বড্ড হাসি পায় হাসি চেপে রাগী চেহারায় উঠে চলে যায় ওয়াশরুমে রাত দেড়টা বাজে শান বুঝতে পারে বুকের উপর পাখি নেই হয় ঝেকে ধরে তড়িঘড়ি করে চোখ খুলে দেখে পাখি বিছানায় বসে হাত পা মুচরা মুচড়ি করছে আর ফুফিয়ে কাঁদছে শানের বুকের ভিতর কেঁপে উঠলো জানতে চাইল কি হয়েছে পাখি পাখি একনজর সেদিকে তাকিয়ে আবার আগের মতো কাজ করে বলো না কি হয়েছে পাখি কান্নার্জৃত কণ্ঠে করুণস্বরে বলে হাত পা ব্যথা ব্যথা করছে ঘুমাতে পারছি না কিছু ভালো লাগছে না শান বুঝতে পারে প্রেগন্যান্সির শুরুতে এরকম হাজারো অদ্ভুত অদ্ভুত জিনিসের উদয় হয় তাই দেরি না করে দ্রুত হাতগুলো টিপে টিপে দেয় পাখির পায়ের কাছে যেতেই সিটকে সরে যায় পাখি না না থাক পায় না কেন ছোট ছোট চোখে বলে শান মুখ ঘুরিয়ে জবাব দেয় পাখি এমনি শান ওর কথার তোয়াক্কা না করে কোলের উপর পা দুটো নিয়ে আলতো আলতো হাতে ম্যাসাজ করে দেয় একটু রিলিফ পেতেই ঘুমিয়ে পড়ে পাখি কিছুক্ষণ পর সানো ঘুমিয়ে পড়ে এই আর ফলগুলো এখনই শেষ করবে টাইম মাত্র দশ মিনিট শার্টের হাতার বোতাম লাগাতে লাগাতে বলে সান পাখি চোখ মুখ খিচে স্বরে বলে সকাল সকাল এত টরচারের মানে কি পারবো না সানের দিকে চেয়ে গলার স্বর মিলিয়ে যায় পাখির সান রাগী চোখে তাকিয়েই আছে মিনমিনে গলায় পাখি আবার বলে না মানে তো আমার আগে থেকেও অপছন্দ আর ফল খেলে কি হয় তা তো কাল বুঝতেই পারলেন তাই না শান আবারও ঘুরে ড্রেসিং টেবিলে নিজেকে সেট করতে করতে বলে সবটা ঠিক হয়ে যাবে আয়না দিয়েই পাখির পেটের উপর চোখ রাখে শান মুচকি হেসে ওঠে মনেই রেডি হয়ে পাখির সামনে দাঁড়ায় পাখির আগে মুখ সরিয়ে নেয় জানে এখন শান কি করতে চলেছে পাখিকে অবাক করে দিয়ে বিছনায় বসে পেটের উপর হাত রেখে আনমনে শান ভাবে সবটা আমি প্রাণ ভরে উপভোগ করতে চাই এরপর মাথাটা নিচু করে সামান্য ফুলে ওঠা পেটের উপর পর পর কতগুলো চুমু খেয়ে পাখিকে বলে সময় মতো গোসল সময় মতো খাওয়া সবটাই যেন সময় মতোই হয় নইলে খবর খারাপ করব তোমার আসছি আমি বেরিয়ে যায় শান যাওয়ার বেলা টিনাকে বলে যেন সব সময় পাখির সাথে গল্প স্বল্প করে সুমিকে বলে যেন পাখির কোন কিছু লাগলে সাহায্য করে টিনা স্বামীহা ভাবি কথায় একবারও চোখে পড়ে নিয়ে আজ তিনা থমথমে মুখে জবাব দেয় ভাবিকে ভাইয়া বাড়ি পাঠিয়েছে আর ডিভোর্সের কার্যক্রম চলছে পাখি অবাক হয়ে যায় চমকে উঠে বলে ডিভোর্স কিন্তু কেন তিনা সরু চোখে তাকিয়ে বলে তোমার কি মনে হয় ভাবি মেজো ভাইয়া তোমার বাবাকে মেরেছে ব্যাপারটাকে যত ভোলার চেষ্টা করে ততই যেন মাথায় চড়ে বসে রাগে চোখ মুখ শক্ত করে বলে এসব কেন বলছ আর মনে হওয়ারই বা কি আছে তোমার ভাই নীরার সাথে দেখা করেছে আমাকে সরানোর প্ল্যান করেছে সবটাই শুনেছে বাবা এসব তো আর মিথ্যে না টিনা দীর্ঘশ্বাস ছেড়ে জবাব দেয় সবই ঠিক আছে ভাবি তবু এখানে কিছু রয়ে যায় স্বামীহা ভাবি তোমায় মিথ্যা বলেছে আর এটা নতুন নয় নীরা আপুকে নিয়ে এর আগেও অনেক কিছু হয়েছে বাড়িতে তখনই ফয়েজ ভাই ভাবিকে ডিভোর্স দিতে চেয়েছিল মেজ ভাইয়ার জন্য হয়নি তবে এবার তোমার মাথায় যে ভুলভাল কথা ঢুকিয়েছে সেটার শাস্তি স্বরূপ তাকে ভাইয়া ছেড়ে দিয়েছে তিনার কথাগুলো মাথায় সূচের মতো বিধছে পাখির আনমনে ভাবতে থাকে তার মানে সত্যিই কি তবে স্বামীহা ভাবি মিথ্যা বলেছিল তা না হলে ডিভোর্সের মতো কঠিন সিদ্ধান্ত নেবে তাও ফায়েজ ভাইয়ের মতো সাদা মানুষ ভাবাও যায় না পাখি কিছু না বলে চুপ করে আছে মনের মাঝেও কোথাও যেন তোলপার শুরু হয়ে যায় মন কোন কিছুতেই সাই দিচ্ছে না তিনি আরো কিছুক্ষণ গল্প করে চলে যায় চিঁড়ি বেয়ে কারোর উপরে আসার আন্দাজ করতে পারে পাখি নিজেকে ঠিকঠাক করে নেয় ফুপা তুমি শাশুড়ি মায়ের সাথে নিজের ফুপাকে এভাবে চোখের সামনে দেখবে ভাবতেও পারে নি পাখি ঘরে এনে সোফায় বসিয়ে দেয় এই নিন আপনার ভাতিজি এবার কথা বলুন ভাই সাহেব আমি নিচে যাই বলেই শানের মা হাসি মুখে নিচে নেমে এসে সুমিকে তাদাদা দেয় উপরে নাস্তা দিতে হঠাৎ রংপুরে যে ফুপা তোমার কোন কাজ ছিল খরবরিয়ে বলে পাখি জব্বার সাহেব ঘরটায় চোখ বুলিয়ে বলে সত্যিই ভাগ্য করে তোর বাবা এমন জামাই পেয়েছিল রে বাবার কথায় মন খারাপ হয়ে যায় পাখির চোখের পানি মুছে বলে বস না আজ থেকে যাবা কিন্তু না মা আজ না আরেক দিন একটু ছিল রংপুরে ভাবলাম দেখা করে যাই তোর সাথে ভালো করেছ হাসি মুখে বলে পাখি তোকে একটা কথা বলবো হ্যাঁ বলো না ফুপা জামাই খুবই ভালো মানুষ রেমা আর কোন ক্যাচাল না করে মন দিয়ে সংসার কর বলতে বলতেই জব্বার সাহেব পাখির দিকে তাকান পাখি বুঝতে পেরে চট করে মুখে হাসি এলিয়ে বলে আমি খুব ভালো আছি ফুপা চিন্তা কর না জব্বার সাহেব পাখির মুখে হাসি দেখে ভাবলেন হয়তো সবটা ঠিক হয়েছে তাই আর আগের কথা তুলে মেয়েটার মন খারাপ করতে চাননি তিনি এরপর রাতে খেয়ে চলে যান বাড়িতে সারাটাক্ষণ টিনার কথাগুলো মাথায় এসেছিল ফুপার বলা কথাগুলো মনে উঠছিল পাখির কোথাও কোন ভুল হচ্ছে না তো আমার সানরাতে বাড়িতে ফিরে দেখে পাখি ঘুমিয়ে পড়েছে ড্রেস চেঞ্জ করতে করতে সেদিকে চেয়ে মুচকি হেসে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হয়ে নিচে থেকে খেয়ে আসে হাতের কয়েকটা কাজ সেরে পাখির পাশে শুয়ে পড়ে সকালে উঠে চোখ পড়ে দেয়ালে টাঙ্গানো নানান রকমের ফুল আর প্রকৃতির ছবির উপর আঙনে হেসে ফেলে পাখি বিছানায় চেয়ে দেখে শান নেই প্রকুচকে চারপাশে তাকায় কোথাও খুঁজে পায় না চিঁড়ি বেয়ে গুটি গুটি পায়ে নিচে নেমে আসে সেখানেও শান কথাও নেই মনটা খারাপ হয়ে যায় আস্তা সেরে দাদির ঘরে গিয়ে কিছুক্ষণ গল্প করে মনটা তবুও ভালো লাগছে না সারাদিন পার হয় ছটফট করে কোথাও মন টিকছে আজ সন্ধ্যা হয়ে যায় তবুও সারজনের দেখা নেই এবার যেন কষ্টগুলো গুলো কান্না হয়ে ধরা দেয় টিনা এসে অনেকগুলো আচারের প্যাকেট ধরিয়ে দিয়ে গেছে সেগুলোই বসে বসে খাচ্ছে আর চোখের পানি নাকের পানিতে একাকার করছে দরজা খোলা শব্দে পাখি চোখ মুখ মুছে সেদিকে তাকায় শান দরজাটা বন্ধ করে ঘরে ঢুকে এক নজর পাখির দিকে তাকিয়ে ওয়াশরুমে চলে যায় মুখ মুছতে মুছতে বের হয়ে বলে কান্না করছিলা কেন পাখি কিছু বলে না আপন মনে আচার খেয়ে যাচ্ছে শান্তালেটা মেলে দিয়ে সামনে এসে দাঁড়িয়ে বলে এত আচার খাওয়া যাবে না রাখো পাখি তবুও কিছু বলে না খেয়েই চলেছে শান এবার রেগে গিয়ে চট করে প্যাকেটটা কেড়ে নিয়ে নিজে খাওয়া শুরু করে তু একবার মুখে নিতেই মুখে বিশ্রী ভাব এনে বলে এগুলো কি করে খাচ্ছিলে এত টক শানের মুখোভাব দেখে মনে হচ্ছে দুনিয়ায় এর থেকে বিশ্রী খাবার আর নেই এসব খাওয়া যাবে না কাল তোমায় ভালোটা এনে দিব ঘুমাও এবার পাখি কিছু না বলে আরেকটা প্যাকেট খুলে মুখে নিতেই শান রেগে তেরে যায় পাখির দিকে শুকে গিয়ে বলে এত তেজ দেখায়ও না আমি রেগে গেলে এবার তোমায় হাত পা বেঁধে গাড়িতে ঢুকাব আর গাড়ি স্টার্ট করে ছেড়ে দিব পাখির চোখ মুখ শুকিয়ে আসে গতবারের কথা ভেবে শুকনো ঢোক দিলে মুখ নিচু করে ফেলে পাখি পাশ ফিরে শুয়ে পড়ে ছানো একটু পরে শেষুয়ে পাখিকে পিছন থেকে জড়িয়ে ধরে কাঁধে মুখ বুঝে দেয় পাখির অস্থিরতা বাড়তেই কাঁচু মাচু করে ছান ধমক দিয়ে মুখে বিরক্ত সূচক শব্দ বের করে বলে শাস্তির কথা ভুলে গেলা পাখি শান্ত হয়ে যায় রাত তখন রাত আড়াইতে বাহিরে ভীষণ ঝড় শুরু হয়েছে জানলার কাপড় গুলো ফরফর করে উঠছে বাজে স্বপ্নে ঘুম ভাঙবে পাখির সারা শরীর ঘেমে একাকার অস্ফুট স্বরে কেঁদে ওঠে বিদ্যুৎ চমকানোর শব্দে ঘুম ভেঙে যায় সানের খেয়াল করে পাখি আজও বসে কাচ্ছে অস্থির হয়ে হাত পা মালিশ করা শুরু করে খকচকিয়ে যায় পাখি ব্যাথা করছে না গম্ভীর গলায় জবাব দেয় শান শান্ত ভঙ্গিতে বলে কি হয়েছে তবে পাখি কিছুক্ষণ ড্রিম লাইটের আবছা আলোতে শানকে দেখে মুখে ঘৃণার ভাব এনে মুখ ফিরিয়ে নেয় শান ওকে নিজের দিকে ফিরিয়ে নিয়ে বলে কি হয়েছে জানতে চাইছি তো আপনার কি মনে হয় আমাকে আটকে রাখতে পেরেছেন বলেই আমি আছি শক্ত গলায় বলে পাখি সানসন্দিহান চোখে চেয়ে বোঝার চেষ্টা করে পাখি কি বোঝাতে চাইছে সানের প্রতিক্রিয়া না বুঝে পাখি আবারও বলে আমি চাইলেই আপনার বাড়ি ঘর আপনাকে ছেড়ে চলে যেতে পারি কিন্তু যাচ্ছি না কেন জানেন কারণ আমি নিজেই আপনাকে ছেড়ে থাকতে পারি না নেহাত আপনার আসক্তিতে আসক্ত আমি নইলে কি আর নিজের বাবার খুনির সাথে এক বিছানায় থাকে কোন মেয়ে বলতে বলতেই কেঁদে ফেলে পাখি শান বুঝতে পারে পাখির মনের অবস্থা হাতটা ধরতে ধরতে বলে বাবাকে নিয়ে বাজে স্বপ্ন দেখেছ পাখি হাতটা সরিয়ে বলে আপনার না জানলেও চলবে শান এবার চট করে পাখির দুবাহু ধরে বলে কি বললে কিভাবে বললে বিশ্বাস করবে আমি বাবাকে মারিনি বলো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ইট আমি কিচ্ছু করিনি বেশ চিল্লিয়ে বলে শান ঝড়ের রাত না হলে হয়তো বাড়ির সবাই জেগে যেত পাখি সে দিয়ে যায় দুহাতে মুখ ঢেকে ফুফিয়ে কাঁদে শান নিজের রাগকে কন্ট্রোল করে পাখির মুখটা আলতো হাতে আজলা ভরে তুলে বলে এভাবে কেদো না যান আমাদের বেবির ক্ষতি হবে আমায় বিশ্বাস না করো ভালো কথা অপেক্ষা করো দেখবে কোন না কোন ভাবে তুমি তোমার উত্তর পেয়ে যাবা পাখি তবু ওকে দেই চলেছে অনবরত সান এবার আলতো করে কপালে চুপু এঁকে দেয় এরপর ধীরে ধীরে পাখির সারা মুখে ঠোঁটের স্পর্শে ভরিয়ে তোলে পাখি হাত দিয়ে দূরে ঠেলে দিতেই শান একটু সরে যায় নিশ্চুপ হয়ে চেয়ে থাকে পাখির দিকে সানের সারা না পেয়ে চোখ তুলে তাকায় পাখি সানের চোখের ভাষা বুঝতে অসুবিধা হয় না পাখির আর না ক্ষমতা থাকে সেই চাওয়া ফিরিয়ে দেবার চান এবার ধীরে মুখ ডুবিয়ে দেয় মুখ ফিরিয়ে রাখা পাখির চুলের গভীরে কতদিনের স্পর্শ যেন প্রথম স্পর্শ হয়ে ধরা দেয় মেঘের জলকানিতে ঘরময় আলোকিত হয় বারবার আর সানের স্পর্শে নববধূর মতো কেঁপে কেঁপে ওঠে পাখি চার মাস চলছে পাখি একবার চেক করাতে হবে কাল রেডি থেকে আমি নিয়ে যাব মেডিকেলে চান পাখির মাথায় চুমু খেয়ে বলে শানের বুকের উপর শুয়ে পাখি অস্ফুট স্বরে জবাব দেয় হুমম দুজন আজ এত কাছে তবুও যেন মনের দূরত্ব আজ যোজন যোজন। শান ভাবতে থাকে এ দূরত্বও শেষ হবে খুব তাড়াতাড়ি তবে তোমায় ছোট করে হলেও আমি আমার অনুপস্থিতিটা বুঝাব যান একটু শাস্তি তোমারও প্রাপ্য আমায় কষ্ট দেওয়ার জন্যে ভাগ্যিস তুমি প্রেগন্যান্ট এই যে ম্যাম আপনার বাবার আর সানসারের ছবি রাশেদ যখন আমার ছবিগুলো তুলেছিল তখন পিছন টেবিলে তাদের ছবিগুলো ওঠে তবে ব্লার হয়ে আসে আর কি পরে যখন আমি ছবিগুলো দেখি তখন আর ক্রোপ করার ইচ্ছে হয়নি রেখে দিয়েছিলাম ইকরা বলতেই বলতেই নিজের ফোনটা পাখির দিকে বাড়িয়ে দেয় পাখি কাপা কাপা হাতে ফোনটা নিয়ে ছবিগুলো একের পর এক সুইপ করে দেখতে থাকে চোখের দুফোটা জল নিকাবের কাপড়েই লুকিয়ে যায় বাহাতে মুখটা চিপে কান্না সংবরণের বৃথা চেষ্টা করে কিছুক্ষণ আগে পাখি একটু তাড়াতাড়ি করো না আমার আজ ইম্পর্ট্যান্ট কাজ আছে তো শান পাখিকে তারা দিয়ে নিজে ওয়াশরুমে ঢুকে পড়ে পাখি কোচ্ছপের গতিতে বোরখা পরে নিকাবটা বেঁধে নেয় শান বের হয়ে এসেও দেখে পাখি এখনো ড্রেসিং টেবিলের সামনে শান যে ওর দিকে বিরক্তি নিয়ে চেয়ে আছে তা আয়না দিয়ে একবার দেখে আবার নিজের কাজে মন দেয় কাজ শেষে আস্তে করে বলে ফুম রেডি শান নিজেকে রেডি করে নাস্তা শেষ করে হসপিটালের উদ্দেশ্যে বের হয় শান পাখিকে নার্স ইকরার কাছে নিয়ে এসে বলে ইকরা ম্যামের একবার চেক করিয়ে নিয়ে এসো আমি কেবিনে আছি পাখিকে উদ্দেশ্য করে বলে কাজ শেষ হলে আমার কেবিনে চলে এসো কেমন মাথা নাড়িয়ে স্যার দেয় পাখি কেমন আছেন ম্যাম জানতে চাই ইকরা ভালো আছি ইকরা তুমি কেমন আছো জি ম্যাম অনেক ভালো আছি আপনার প্রেগন্যান্সির খবর শুনে আরো বেশি ভালো আছি পাখি অবাক হয়ে বলে কি করে জানলে ছি কি ম্যাম স্যার কিছু বলে নি আপনাকে ডাস পাখি আমতা আমতা করে জবাব দেয় না তত কি ব্যাপারে স্যার না বরাবরই এমন একটু গুমট স্বভাবের আসলে হয়েছে কি সেদিন হঠাৎ করে স্যার অনেক মিষ্টি নিয়ে মেডিকেলে ঢুকল আমরা সবাই তো অবাক স্যার একে একে সবাইকে মিষ্টি খাওয়ালো পরে জানতে চাইলে বলেছিল আপনি মা হতে চলেছেন বিশ্বাস করবেন না ম্যাম স্যারের চোখে কি পরিমাণ খুশি দেখেছিলাম আমি ভাবতেও পারিনি একজন ছেলে মানুষ বাচ্চার কথা শুনে এত খুশি হতে পারে ইকরা আর পাখি হসপিটালের করিডোরের পাশাপাশি হাঁটতে হাঁটতে ইকরা কথাগুলো বলে পাখি যেন নিজের কানকেও বিশ্বাস করতে পারছে না সান এত খুশি হয়েছিল একটু ভাবনার ভঙ্গি করে ইকরা আবার বলে সেদিন মেবি স্যার আপনার বাড়ি থেকে এসেছিল যতদূর স্যার বলেছিল সেদিন আপনার বাবার দোয়া ছিল বলতে বলতে ইকরার গলার শরখীণ হয়ে আসে ততক্ষণে তারা পৌঁছে যায় তাদের গন্তব্যে ইকরা সেই নার্সকে বুঝিয়ে বলে ম্যামের ভালোভাবে চেক আপ করতে চেক আপ শেষে তারা পুনরায় হাঁটা ধরে ইকরা বিমর্ষ চিত্তে আবার বলে সত্যি বাবা হারানো যে কতটা কষ্টের এটা যাদের বাবা নেই তারাই বলতে পারবে দীর্ঘশ্বাস ছাড়ে ইকরা পাখি শুধু নীরব শ্রোতার ন্যায় শুনে যায় পাখি অস্ফুট স্বরে বলে তোমার বাবা নেই ম্যাম অনেক আগেই গত হয়েছেন মুখটা মুলিন করে ইকরা জবাব দেয় ইকরা আবার বলতে শুরু করে তবে কি জানেন ম্যাম সানসারের মতো কেউ একজন জীবনে থাকলে কোন কষ্টকে আর কষ্ট মনে হয় না উনি খুব ভালো মানুষ আপনাকে খুব ভালোবাসেন ম্যাডাম তাই খুব ভালো মানুষ ইকরা থমকে যায় হাঁটা থামিয়ে বলে এভাবে বলছেন কেন ম্যাডাম কোন সমস্যা কথা শেষে ঠোঁটে হাসি প্রশস্ত করে ইকরা আচ্ছা ইকরা আমার জানা মতে তোমার সার নাম করা ডাক্তার তবে আমার বাবাকে কেন বাঁচাতে পারল না কারণ কারণ তিনি ইচ্ছে করেই আমার বাবাকে পৃথিবী থেকে সরিয়েছেন তাতে দাঁত চিপে বলছিল পাখি ইকরা যেন আকাশ থেকে পড়ার মতো অবস্থা সে ভাবতেও পারছে না পাখি সানের ব্যাপারে এরকম মনোভাব পোষণ করে অবাক হয়ে জিজ্ঞেসা করে ম্যাডাম আপনি কি সব বলছেন ইকরার কথায় পাখি মুখ ঘুরিয়ে আগে হাসফাঁস করতে থাকে ম্যাম এদিকে আসুন বলে ইকরা পাখির হাত টেনে নিয়ে ছাদে চলে যায় বসার মতো দুটো বেঞ্চ পাতা সেখানে বসায় আমি নিজেই অপারেশন রুমে ছিলাম ম্যাম সাথে আরো দুজন নার্স স্যার দুজন জুনিয়র ডাক্তার ছিলেন আমরা সবাই দেখেছি কিভাবে স্যার কষ্ট পাচ্ছিলেন শেষ মুহূর্তে যখন আপনার বাবা চলে যান তখনও স্যার চেষ্টার ত্রুটি করেনি ম্যাম আমরা কখনো কোন সার্জারিতে স্যারের স্তব্ধতা দেখিনি এরপর নার্স ইকরা অপারেশন রুমের সেদিনের সমস্ত অভিজ্ঞতা পাখিকে জানায় পাখির অস্থিরতা বেড়ে যায় একটানে টানে নিকাপটা খুলে লম্বা লম্বা শ্বাস নেয়া শুরু করে চারিদিকে পাগলের মতো দেখতে থাকে ইকরা একটু পানি এনে দেবে হ্যাঁ ম্যাডাম এক্ষুনি নিয়ে আসছি আপনি বসুন বলেই এক দৌড়ে নিচে আসে ইকরা পানির বোতলটা হাতে নিয়ে আবার ছুটে যায় ছাদের দিকে বোতলটা ছোঁ মেরে নিয়ে পাখি ঢকঢক করে পানি খায় নিজেকে একটু ধাতস্ত করে কপালের নাকের ডগার ঠোঁটের উপরের ঘামগুলো রুমালে মুছে নেয় স্যারের জন্য আপনার মনের বিরূপ ধারণা দেখে আমি সত্যিই হতাশ ম্যাডাম ভাবতেও পারিনি স্যারের মতো একজন মানুষ আজ তার মিসেসের কাছে অপরাধী কিছু কথা বলি ম্যাডাম যদিও আগেই বলা উচিত ছিল আমার সময়ের অভাবে আপনার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি একদিন আমি আমার বয়ফ্রেন্ড রাশেদ সহ মেডিকেল মোড়ের জিহা রেস্টুরেন্টে যাই আমরা আমাদের বিয়ের ব্যাপারে কথা বলতেই সেদিন দেখা করি কিছুক্ষণ পর শান স্যার এসে আমাদের সামনের টেবিলটায় বসে আমি বিপরীত মুখে বসে ছিলাম বলে স্যার আমায় চিনতে পারেনি আর আমিও রাশেদ ছিল বলে লজ্জরায় স্যারের সাথে আর কথা বলিনি রাশেদ আমায় ইশারা করে স্যারকে দেখায় আমি কাতটা হালকা বাঁকিয়ে দেখি একজন মেয়ে আমার পিছনের চেয়ারটায় বসা স্যারের মুখোমুখি রাসে দামায় বলে তোমার স্যার সাথে তার ওয়াইফ নাকি আমি স্পষ্টই জানিয়ে দিলাম এটা স্যারের ওয়াইফ নয় স্যারের ওয়াইফ এভাবে কখনো আসবেন না দ্বিধা আমার মনেও চলছিল মেয়েটাকে কারণ আমার পিছনে বসায় মেয়েটার মুখ দেখা যাচ্ছিল না এটুকু বলেই পাখির দিকে তাকালো ইকরা পাখির অস্থিরতা কমে গেছে শুষ্ক ঠোঁট দুটো জেওহাই ভিজিয়ে বলে বাকিটা আমি জানি ইকরা বাদ দাও ইকরা অবাক হয়ে যায় অস্ফুট স্বরে বলে আপনি জানেন কুমম কিন্তু ম্যামসার যে আপনার বাবাকে মানা করলো যাতে আপনাকে কিছু না বলে মানে আমি বলছি ম্যাম ইক্রা আবার বলতে শুরু করে এরপর মেয়েটার ফোনে একটা কল আসে মেয়েটা উঠে যায় তখন আমি আস্তে করে দেখেনি মেয়েটাকে মেয়েটা ছিল ডাক্তার নীরা আমিও চুপচাপ বোঝার চেষ্টা করেছিলাম ব্যাপারটা কতদূর নীরার সাথে স্যার কিছু দরকারি কথা বলছিলেন আমি কান পেতে শুনে ফেলি সবটা আমি আবার কান পাতলা স্বভাবের কিনা আমার পায়ের রক্ত মাথায় উঠে যায় দুনিয়ার সব থেকে খারাপ মানুষ মনে হয় স্যারকে আমির আগে উঠে দাঁড়াতেই স্যারের সামনের টেবিল থেকে একজন ভদ্রলোক উঠে স্যারের কলার চিপে ধরে রাশে দামার হাতটা টেবিলে চেপে ধরে ওইদিকে ইশারা করে এরপর যা দেখলাম ম্যাডাম আমি সবটার জন্যে মোটেও তৈরি ছিলাম না পাখি অবাক বিস্ময়িক্রার একের পর এক সমস্ত কথাগুলো শুনে যাচ্ছিল ভদ্রলোক সারের কলার চিপে সজরে থাকপর বসিয়ে দেয় দুগালে থাকের বুক বরাবর একটা ঘুষি দিতেই আরেকজন ভদ্রলোক এসে তাকে আটকে দেয় উনি স্যারকে মারছিলেন আর কিছু কথা বলছিলেন তাতে বুঝতে অসুবিধা হয়নি উনি স্যারের শ্বশুর আইমিন আপনার বাবা ধস্তাধস্তির এক পর্যায়ে তেরে আসা ভদ্রলোক বুক চেপে ঘন ঘন শ্বাস নেয়া শুরু করে ডাক্তার নীলা তখন আবল তালো অনেক কিছু বলে ওই লোককে ইতোমধ্যে চারদিকে ভিড় পড়ে যায় আমি রাশেদ সহ সবটাই দেখছিলাম পাশে দাঁড়িয়ে লোক সমাগম বেশি হওয়ায় সার চারিদিকে তাকিয়েও আমায় বুঝতে পারেনি ভদ্রলোকের অবস্থা বেগতিক দেখে স্যার নিজের চেয়ারটা এগিয়ে দিয়ে ওয়েটারকে দ্রুত পানি আনতে বলে ওখানে উপস্থিত সবাই অবাক দৃষ্টে চেয়েছিল সারের দিকে এরপর ডাক্তার নীরার ফোনে আরেকটা কল আসে নীরা অন্যদিকে চলে যায় তখন স্যার আপনার বাবাকে যা বলল তা শুনে নিজেই নিজের মাথা ফাটাতে মন চাইছিল ওই মুহূর্তে নীরা চলে আসার পর স্যার ডক্টর নীরাকে চলে যেতে বলে আর পরে কথা বলবে বলে জানায় এরপর আপনার বাবাকে চেয়ারে বসিয়ে স্যার আমার পিছনের চেয়ারটায় বসে ততক্ষণে লোক সমাগম কমে গেছে এরপর আপনার বাবাকে স্যার রেকর্ড হওয়া একটু আগের ঘটনাগুলো শোনায় আর নীরার ব্যাপারে সমস্ত কথা বলে নীরা সব বাজে কাজের প্রমাণের জন্যই সেদিন স্যার নীরার সাথে দেখা করেছে সেটাও বলেছে ডাক্তার নীরা আপনার ক্ষতি করতে চেয়েছিল তার প্রমাণস্বরূপ রেকর্ডটা জরুরি ছিল পুরো ঘটনাটা আমি পিছনে বসে নীরবে প্রত্যক্ষ করে গেছি ম্যাম আর স্যারের মতো মানুষের জন্য প্রাণ ভরে দোয়া করেছিলাম আপনার বাবা অনেক খুশি হয়েছিল সেদিন বারবার ক্ষমা চাইছিল স্যারের থেকে স্যারের হাত ধরেও ক্ষমা চাইছিল আর পাশে ওই ভদ্রলোক সবটা দেখে খুশি হয়ে বলেছিলেন ভাইজান আপনি সত্যি কপাল করে জামাই পেয়েছেন মনে হয় আপনার চাচা ছিল পাখি হতভম্বের ন্যায় বসে সামনে তাকিয়ে বলে ফুপা হতে পারে ম্যাম এরপর পরিবেশ পরিস্থিতি শান্ত হলে আমি আর রাশেদ নিজেদের ব্যাপারে কথা বলি উঠে আসার দিকে রাশেদকে বলি কয়টা ছবি উঠিয়ে দিতে ও পরে মেসে এসে দেখছিলাম আপনার বাবা আশান সারের ছবিও এসেছে এই নিন ম্যাডাম বলে ফোনটা এগিয়ে দেয় পাখি অনুভূতিহীন চাহনিতে ইকরার দিকে চেয়ে ফুটবল কণ্ঠে বলে আগে কেন এসব বল নি ইকরা আসলে সরি ম্যাম আমার সুযোগ হয়নি এসব বলার ভেবেছিলাম হয়তো সমস্যা সমাধান হয়েছে তাই আমতা আমতা করে বলে ইকরা এই মুহূর্তে পাখির কি করা উচিত কিছুই বুঝতেছে না শরীরটা নেতিয়ে পড়ছে যেন নিজের শরীরের ভারটা বড্ড ভারী লাগছে টলমলে পায়ে উঠে দাঁড়িয়ে ইকরাকে বলে নিচে চলো পাখির অবস্থা দেখে ইকরা ভয় পেয়ে যায় পাখির দুবাহু ধরতে গেলেই পাখি বলে লাগবে না চলো ম্যাম আপনাকে ফুটবল লাগছে খুব পারবেন না একা যেতে পাখি শুকনো হেসে বলে তোমার স্যারের কেবিন পর্যন্ত যেতে যে সময় লাগবে সে সময়টুকুই যেন অন্তত আল্লাহ হামায় বাঁচিয়ে রাখে টলটমলে পায়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে পাখি ছাদ থেকে সানের কেবিনের দূরত্ব যেন আজ যোজন যোজন মনে হচ্ছে হাজার মাইল দূরে সানের কেবিন দরজার সামনে আসতেই পাখির পা থেমে যায় দরজাটা সম্পূর্ণ খোলাও না আবার বন্ধও না হালকা ভেড়ানো সানের বা হাতটা সম্পূর্ণ দেখা যাচ্ছে শ্বাস যেন থেকে থেকে জানান দিচ্ছে হাট জোরে জোরে বিট করা শুরু করেছে অনুভূতিহীন চাহনিতে দরজার ফাঁক দিয়েই সানের উপস্থিতি অনুভব করছে পাখি ইকরা চলে গেছে একটু আগে কেমন যেন সংকোচ কাজ করছে পাখির মাঝে কুট করেই সানের কথায় ধ্যান ফেরে ভিতরে আসো বাহিরে গরম না চমকে পরপর দুবার চোখের পলক ফেলে পাখি থির পায়ে দরজাটা ঠেলে ভিতরে ঢোকে কেবিনে কেউ নেই এখন আশপাশে চোখ বুলিয়ে ঠায় দাঁড়িয়ে থাকে স্তম্ভে নেয় নজর আজ সানেতে আবদ্ধ কি হলো দাঁড়াই আছো কেন বস শান মাথা না তুলেই বলে মোটা মোটা কি সব রিপোর্ট না কি যেন পরছে আর কলমের নিপ দিয়ে একটু করে মার্ক করছে পাখি একদৃষ্টে চেয়ে আছে শানের দিকে খুটিয়ে খুটিয়ে দেখছে শানকে অফ হোয়াইটের শার্টটা কনুইয়ের কাছে ফোল্ড করা বুকের কাছে দুটো বোতাম খোলা রঙগুলো যেন উঁকি দিচ্ছে শার্টের খোলা জানালা দিয়ে চোখের চশমাটা বারবার এক হাতে তুলে তুলে দিচ্ছে আর নাকটা কুচকাচ্ছে বারবার স্ট্রেইট সিল্কি চুলগুলো ফ্যানের বাতাসে বারবার উড়ে আসছে কপালে আঙ্গনে ভাবছে পাখি কোন দিকেই কোন খান্তি নেই মানুষটার না রূপের আর না গুণের শুনেছি কোন মানুষই নাকি পারফেক্ট হয় না কিন্তু ইনি তো পারফেক্ট আমার কি আছে কোন দিক থেকে পারফেক্ট আমি তিনি আবারও প্রমাণ করলেন আমি তার যজ্ঞ মেয়ে নই এসিটা বন্ধ কেন সেটাই বুঝতে পারছে না পাখি শানকে দেখে মনে হলো ফ্যানের বাতাসেও ঘামছে তাই দ্রুত গিয়ে এসিটা অন করে দিল সামনে থেকে পাখির সরে যাওয়াতে শানের দৃষ্টি নিবন্ধ হল পাখিতে পাখির কাজে মোটামুটি অবাক হয়ে ব্লু কুচকে ফেলল শান পাখি মলিন চেহারায় আবারও সামনে এসে দাঁড়াল শান এবার কলমটা রেখে উঠে দাঁড়াল এগিয়ে গেল দরজার দিকে ফেরানো দরজাটা আরো একটু চাপে চৌকাঠের সাথে ঠেকিয়ে দিল লক করল না পাখি হাতের চেকআপের কাগজটা দেখছে বারবার শান হঠাৎ পিছন থেকে এসে জড়িয়ে ধরে পাখিকে চমকে ওঠে পাখি কি ব্যাপার ওর এত ভয় পাচ্ছ মানে কেবিনে আমি ছাড়াতে আছে সান মুখটা পাখির কানের কাছে এনে বলে আর আস্তে ধীরে নিকাবটা খুলে দেয় পাখি কিছু বলতে পারে না ওর কি অনুভূতি হচ্ছে তা সে নিজেও বুঝতে পারছে না শান এবার পাখির হাত দুটো স্লাইড করে হাত থেকে কাগজটা নিয়ে নিল থুতনিটা কাঁধে রেখে কাগজটা দেখতে ব্যস্ত শান আমি ওয়াশর্মে যাব পাখির কথায় শান বিরক্ত হয় বলে কোথায় একটু রোম্যান্স করব তাও হল না সরে গিয়ে হাত দিয়ে ইশারা করে বলে যান ম্যাডাম পাখি কাগজটা শানের হাতে দিয়েই পাশের রুমে চলে যায় কেবিনের পাশেই ছোট্ট ওয়াশরুম আছে যেটা সানের একান্তই ব্যক্তিগত পাখি আশপাশ ভালো করে পরখ করে বরখা নিকা পা খুলে চোখে মুখে পানির ঝাপটা দেয় ঠোঁট মুখ ভিজিয়ে সামনে রাখা আয়নাটার দিকে চেয়ে নিজেকে খুঁটিয়ে খুটিয়ে দেখে স্মৃতিবিহীন খোপা করা এক গোছা চুল কালো চামড়া বিশিষ্ট একটা মুখ অবৈব প্রশস্ত কপাল ডাগর ডাগর দুটি চোখ খুব সাধারণ একটা গরম কি আছে আমার মাঝে তার সহধর্মিনী হওয়ার ভাবতেই নজর পড়ে গলার নিচে বুকের ঠিক উপরে বিউটি কাছে কালো লাল দাগটা হাত দিয়ে ছুঁয়ে দেয় পাখি ঠোঁটের কোণে কিঞ্চিৎ হাসি ফোটে পাখির পাগল একটা মুখ দিয়ে অস্ফুট স্বরে বলে পাখি সে নিজেও জানে না মুহূর্তে সে কি করবে ভাবনাগুলো কখনো এলোমেলো হচ্ছে কখনো আবার ভূতা হয়ে এবারো খেবড়ো হচ্ছে পরপর আরো কয়েকবার চোখে মুখে পানি দিয়ে ড্রেস পরে বের হয় পাখি রেডি শান বলে পাখি ওয়াশরুমের দরজা লোক করতে করতে বলে হুমম চরত বাড়ি দিয়ে আসি আমায় আবার মেডিকেলে আসতে হবে হন্তদন্ত হয়ে বলে শান গাড়ির চাবি ফোন সবটা নিয়ে পাখিকে সাথে করে দ্রুত বের হয় কেবিন থেকে ফোনে কারো কল আসায় রিসিভ করে কানে ধরে পাশাপাশি হাঁটছে দুজন পাখি শুধু চেয়ে দেখছে পাশের শানকে গাড়ির কাছে পৌঁছাতেই শান লক দরজাটা খুলে দিতে ভোলে না এরপর বসে পড়ে নিজের সিটে ফোন কানে নিয়েই গাড়ি স্টার্ট করে পাখি তবুও চেয়ে আছে শানের দিকে শান ভ্রু নাচিয়ে ইসরা করে কি পাখি তবুও চেয়ে থাকে শান এবার এগিয়ে এসে পাখির সিট বেল্টটা বেঁধে দেয় গাড়ি চলছে আপন গতিতে শান আর চোখে পাখিকে দেখেছে কয়েকবার হঠাৎ করে গাড়ি রাস্তার পাশে দাঁড় করিয়ে হেসে ফেলে সান হাসিতে যেন মুক্তা ঝরছে পাখি তবুও অপলকে চেয়ে আছে সানের দিকে এভাবে দেখতে থাকলে গাড়ি চালাবো কি করে আমি বার বার তোমার দিকে নজর পড়ছে কি সমস্যা বলতো চেকআপের পর থেকেই খুব চুপচাপ মনে হচ্ছে তোমাকে অ্যানি প্রবলেম হেসে হেসে বলে শান পাখি মাথা নাড়িয়ে না সূচক জবাব দিয়ে আবারও চেয়ে থাকে সানের দিকে শান গাড়ি পুনরায় স্তর্ট দিতে দিতে বলে একজন খুনিকে আজ প্রথম দেখলে নাকি খুনিকে এত দেখতে নেই এমনি আসক্ত হয়ে গেছ পড়ে না জানি আবার শানের কথাটা শেষ হতে না হতে পাখি ডান হাতটা গাড়ির স্টিয়ারিং এর উপর রাখা শানের বাম হাতের উপর রাখে বাড়ি যাব না শান ভ্রু কুচকে বলে তাহলে ওই পদ্ম বিলের ধারে শান মুচকি হেসে ওঠে পাখির আজ হঠাৎ এমন পরিবর্তন দেখে আমার হসপিটালে যেতে হবে তো ছুটি নিয়ে নিন শান পাখির কথাটা আজ ফেলতে পারল না কারণ আজই প্রথম পাখি নিজে থেকে ছুটি নিতে বলছে সানো আর কথা না বাড়িয়ে গাড়ি অন্য রাস্তায় নিয়ে ছুটে চলে সেই পদ্ম বিলের কাছে দুই ঘন্টার পথ পেরিয়ে পৌঁছে যায় গন্তব্যে আজ পাখি নিজে নিজেই গাড়ির দরজা খুলে বের হয়ে গুটি গুটি পায় এসে দাঁড়ায় একদম বিলের খুব কাছাকাছি অনুসরণ করে চলে আসে স্বচ্ছ পানিতে পুরো বিলের মাটিটা বোঝা গেলেও একটু দূরের পানিটার গভীরতা বোঝা যাচ্ছে না পাখি বুঝতে পারে ওটা কোন গভীর পুকুর নিজের অযোগ্যতাটা যেন মাথা চারা দিয়ে উঠল জুতোটা খুলে বিলের ধার ঘেসে এগিয়ে চলে সে পুকুরের দিকে শান পাখির থেকে কয়েক মিটার দূরে বুঝতে পারে না পাখি কি করতে চলেছে পিছন পিছন সানের আগমনের পদধ্বনি বুঝতে পেরে পাখি পুকুরের পার ঘেসে দাঁড়িয়ে যায় খুব সাবধানে সানের দিকে ঘুরে দাঁড়ায় স্ট্যাচু চিল্লিয়ে বলে পাখি সান গিয়ে ভাবতে থাকে এখন এই সময় এসব হেলা মানে তবু ঠায় দাঁড়িয়ে বোঝার চেষ্টা করে পাখি কি করতে চলেছে সার্জন সাহেব গ্রামের মেয়ে হলেও আমি না সাঁতার জানি না একটু থেমে পাখি আবার বলে আমি ছোট বাচ্চা খুব ভালোবাসি খুব ইচ্ছে ছিল মা হব হলাম তবে অনাগত সন্তানের পাখি নিজের পেটের উপর হাত রেখে বলে আমি আমার পেটের এই অনাগত সন্তানকে খুব খুব ভালোবাসি সার্জন সাহেব কিন্তু কিচ্ছু করার নেই আমি চলে গেলে তাকেও চলে যেতে হবে ওর পৃথিবীতে আগমন অব্দি অপেক্ষা করা যে আমার কাছে কোন ভাবেই সম্ভব না ওর আসার আরো পাঁচ ছয় মাস বাকি এতগুলো দিন আমি কি করে নিজের বিবেকের সাথে লড়াই করে বাঁচব শান বুঝতে পারে না কি হতে চলেছে কি করতে চাইছে পাখি এক পা আগাতেই পাখি জোরে চিল্লিয়ে বলে একদম না একদম কাছে আসবেন না আমার কথা শেষ হয়নি আল্লাহ আল্লাহর কসম দিলাম কাছে আসবেন না শান এবার বুঝতে পারে পাখি কি করতে চলেছে চিন্তার ভাজ যেন কপালের স্পষ্ট শানের ওটা তো অগভীর বিল একটা মিনিমাম হাঁটু পরিমাণ পানি হবে ভেবেই হেসে ফেলে শান হাসি থামিয়ে বলে গাধি কোথাকার এসবের মানে কি হ্যাঁ বলেছি না বাবু দুনিয়াতে আসলে তোমায় ছেড়ে দেব। তখন আর খুনির সাথে থাকতে হবে না তাহলে এসব কি চলে আসো বলছি বলতে বলতেই শান আবার হেসে বলে ওখানে লাফ দিলে হাইয়েস্ট প্রায় একটু ব্যথা পাবা তাছাড়া আর কিছু না চলে আসো পাখি এবার ঠোঁটে কিঞ্চিৎ হাসি এলিয়ে বলে আমি কোন দিক থেকেই আপনার যজ্ঞ নই ডাক্তার সাহেব আপনাকে অবিশ্বাস করে মূল বুঝে যে অন্যায় আমি করেছি তার শাস্তি কি আমার আমার অনাগত সন্তানের মৃত্যুর মাধ্যমে পূর্ণ হবে না আমাদের জীবন দিলেও কি তার ক্ষমা হবে না আমায় মাফ করবেন সার্জন সাহেব বলেই আর এক মুহূর্ত দেরি না করে পাখি চোখ মিলে চারপাশটা দেখে লাভ দেয় পুকুরে পাগিয়ে ঠেকে মাটিতে নিজের দিকে চেয়ে দেখে তার মানে বুক অভিপানি ভাবতেই চোখ মুখ কুচকে ফেলে পাখি ঘটনার আকস্মিকতায় স্তব্ধ হয়ে যায় শান দিকবিদিক চিন্তা না এক একদৌড়ে চলে আসে বিলের ধারে পাখির দিকে ভালো করে না দেখেই কালক্ষেপণ না করে লাফিয়ে পড়ে পানিতে বলিষ্ঠ দেহে কোলে তুলে নেয় পাখিকে ভয় আতঙ্কে শানের শরীরের প্রত্যেকটা লোম দাঁড়িয়ে যায় তৎক্ষণাৎ লাফ দেয়ায় পাখির কোন ক্ষতিই হয়নি বরং শরীরের অর্ধেকটা তখনও শুকনো শান দ্রুত কোলে তুলে নিয়ে পারে এনে রাখে পাখিকে দুজনেই চোপ কয়েক সেকেন্ডের ব্যবধানে কি থেকে কি হল সেটাই সানের বোধগম্য হচ্ছে না পা দুটো বিলের পানিতে ভিজিয়ে দুহাত মাটিতে গেড়ে মাথা নিচু করে লম্বা লম্বা শ্বাস নিচ্ছে সান এদিকে নিজের ব্যর্থ কাজে নিজের কপাল চাপড়াচ্ছে পাখি আনমনে ভাবে সার্জন সাহেব ঠিকই বলে গাধি আমি মরতেও পারলাম না একটু মাঝ বরাবর লাভটা দিলেই হতো সান যে ফিরে ওর দিকে রক্তচক্ষু নিয়ে তাকিয়ে আছে তা বোধগম্য হতেই পরপর কতগুলো শুকনো ঢুক গেলে পাখি মরতে না পারলে কি হইছে এনার হাতে ঠিকই এবার আমার মৃত্যু লেখা আছে ভাবতেই পরপর চোখের পলক ফেলে পাখি অন্যদিকে চোখ ফিরিয়ে নেয় রাগে চোয়াল শক্ত হয়ে আসে সানের কিছুক্ষণ আগে করা পাখির পাগলামির কথা ভেবে থাক্পরের জন্যে উদ্যত হয়ে হাতটা উঁচুতে উঠায় শান পাখি ভয়ে একটু পিছিয়ে চোখ মুখ কুচকে ফেলে শান থেমে যায় হাতটা নামিয়ে পাখির দুবাহু ধরে জোরে ঝাঁকিয়ে রাগী সরে বল কি করতে যাচ্ছিলে তুমি শানের গলার সরে পদ্ম বিলে বসে থাকা সাদা বকগুলো ফরফর করে উড়ে গেল আকাশে কথাটা যেন প্রতিধ্বনি হয়ে বার বার চারিদিকে আওয়াজ করছে নিজেকে এবার আর কন্ট্রোল করতে পারে না পাখি কেঁদে ফেলে মুখ চেপে আমি আপনার যজ্ঞ না আমি আপনার মতো মানুষের ভালোবাসার উপর আঙ্গুল তুলেছি অবিশ্বাস করেছি আমায় প্লিজ মরতে দিন বলতে বলতে করুণস্বরে কেঁদে ওঠে পাখি শান এতক্ষণে বুঝতে পারে পাখির অস্বাভাবিক আচরণের কারণ কি দীর্ঘশ্বাস ছেড়ে বলে কতবার বলেছিলাম আমি নির্দোষ ইভেন আমাদের তোমাদের প্রত্যেকটা মানুষ আমায় সাপোর্ট করেছে এক্সেপ্ট পাখি হোয়াই পাখির কান্নার বেগ বেড়ে যায় ছান আবার বলে কি বলেছিলাম মনে আছে সত্যিটা জানতে পারলে পারবে তো নিজেকে ক্ষমা আমি সত্যিই পারছি না নিজেকে ক্ষমা করতে বিবেকের কাঠগড়ায় আমি অপরাধী হয়ে সারা জীবন বাঁচতে পারবো না সার্জন সাহেব তাই তো তাই তো এই সিদ্ধান্ত নিয়েছি সান আরেকবার তেড়ে এসে বলে তাই বলে মাথা ভনভন করছে পাখির চোখ হোলা হয়ে আসছে বন্ধ চোখের পাতা জোড়া খুলে এক পলক শানের দিকে চেয়ে অস্ফুট স্বরে বলে আমি আপনার যজ্ঞ না আমি বাঁচতে চাই না আমি অবিশ্বাস করেছি কষ্ট দিয়েছি হারিয়ে যায় পাখির গলার স্বর সান দ্বিতীয়বারের ভয়ে একেবারে সে যায় ধরে কয়েকবার ডাকে গা ঝাঁকিয়ে কয়েকবার ডেকেও কোন সারা না পেয়ে ভেজা শরীরে পাখিকে কোলে নিয়ে গাড়িতে শোয়ায় ফোন করে কাউকে কেবিন বুক করতে বলে দ্রুত গাড়ি স্টার্ট করে শান পাখিকে বসিয়ে সিট বেল্ট বেঁধে দেয় ভালোভাবে বিপদের সময় নাকি ফুরাতে চায় না শানেরও তাই হয় ড্রাইভ করছে আর বারবার সিটে বসে থাকা পাখিকে দেখছে হসপিটালে পৌঁছাতে পৌঁছাতে দুপুর হয়ে যায় লাঞ্চ টাইম লোক সমাগম তেমন নেই এই সুযোগে শানদ্রুত পাখিকে কোলে নিয়ে হসপিটালে ঢোকে প্রাথমিক চিকিৎসার পর বুঝতে পারে ভিপি লো হয়ে গেছে আর অতিরিক্ত ভয়ের কারণে সেন্সলেস হয় পাখি শরীরটা বেশ দুর্বল তার কারণ খাবারে অনিহা এরপর ইউএসজি রিপোর্ট দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে সান কারণ তাদের সন্তান এবং পাখি দুজনেই ঠিক আছে কিছুক্ষণ পর জ্ঞান ফেরে পাখির চারিদিকে চেয়ে বুঝতে পারে নিজের ঘরে আছে সে বিছানায় শুয়েই পড়ে থাকে আর দু চোখের কোনা বেয়ে জল ফেলে কয়েক ঘন্টা আগে ঘটা কাহিনীগুলো নায়াতি দুঃস্বপ্ন মনে হয় তার কাছে কোন মুখে আমি সানের সামনে দাঁড়াব কি যোগ্যতায় তার সাথে সংসার করব আনমনে ভাবতেই হঠাৎ খেয়াল হয় আমি তো বেঁচে গেলাম আমার বেবি ওর কিছু হয়নি তো ভেবেই পেটে হাত রেখে কেঁদে ফেলে পাখি কান্নার শব্দক্রমেই বেড়ে চলছে কান্নার আওয়াজে ওয়াশরম থেকে হন্তদন্ত হয়ে বের হয় শান এই কি হইছে পাখি বলতে বলতে সারা গায়ে সাবানের ফেনা সমেত এগিয়ে আসে শান পাখি হাউমাউ করে কেঁদে উঠে বলে আমার বাচ্চা কই শান সরু চোখে ভ্রুকুচকে তাকিয়ে থাকে মানে আমি লাফ দিলাম আপনি তুললেন তারপর বকলেন তারপর আমার কিচ্ছু মনে নাই আমার বাচ্চা কই বলতে বলতে পাখি নিজের পেটে হাত বুলায় আর কাঁদে সানের মাথায় দুষ্টু বুদ্ধি খেলে যায় কেন লাভ দেয়ার আগে খুব না বড় বড় কথা বললে এখন কি হল শোন বাবা মায়ের কর্মফল সন্তানদের দিতে হয় আজ তোমার গাধামির জন্যে আমার বাচ্চাকে তার খেসারত দিতে হলো চোখ মুখ থেকে সাবানের ফেনা সরাতে সরাতে বলে সান পাখি কোনো কিছু চিন্তা না করে ওকে দে দেয় পাখির কান্নার ধরনটা সানের বুকে গিয়ে লাগে এগিয়ে গিয়ে পাখিকে ধরে ঝুঁকে গিয়ে বলে কিছু হয়নি তোমার বেবির আল্লাহর রহমতে দুজনই সুস্থ আছো তবে আজরা করলে তার হিসেব করায় গন্ডায় উসুল করবে এই সান শাস্তি বেঁচে যাচ্ছ তুমি প্রেগন্যান্ট বলে পাখি কান্নার্জৃত কণ্ঠে ঠোঁটে হাসি ফুটিয়ে বলে আমি মরেই যেতাম ওর কিছু হলে ড্রামা কুইন একটা মুখ কুচকে বলতে বলতে শান ওয়াশরুমের দিকে যায় পাখি আস্তে করে পাটি পেটি টিপে এসে পাউচিয়ে শানের গলা জড়িয়ে ধরে হঠাৎ এমন হওয়ায় শান ধাবড়ে তাল সামলাতে না পেরে দু কদম এগিয়ে যায় কি করছো পরে যাব তো পাখি কিছু না বলে শানের ভেজা পিঠে মাথা ঠেকিয়ে বলে আমি আপনার জীবন থেকে সরে গেলেই ভালো হবে ডাক্তার বাবু শান কিছুক্ষণ চুপ থেকে বলে আমি তো তোমায় ছাড়ছি না শোনা তোমার হাড় খাবো হাঁডি খাবো তারপর চামড়া দিয়ে ঢুকঢুগি বাজাবো তারপর ভেবে দেখবো আর কি কি করা যায় সে ঢুকঢুগি দিয়ে পাখি আচমকাই খিলখিলিয়ে হেসে ওঠে ছানের কানে অনেকদিন পর পুরনো সেই হাসির ধ্বনি যেন হাটের বিটকে কয়গুণ বাড়িয়ে দেয় পাখির হাত দুটো মুঠো করে ধরে পাখিকে সামনে আনে চুলগুলো ঠিকঠাক করে বলে আমি জানতাম এই দিনটা আসবে যেদিন তুমি আমায় আবারও আগের মতো ভালোবাসবে তবে ভাবিনি তুমি বোকার মতো সুইসাইড অ্যাটেম্প করবে জানো কতটা ভয়টা পেয়ে গেছিলাম আমি থমথমে মুখে বলে শান সরি আমি আর কোনোদিন আপনাকে অবিশ্বাস করব না তখন আসলে মাথা ঠিক ছিল না স্বামীহা ভাবি যা যা বলেছিল আপনিও তাই তাই বলেছিলেন আর নীরার সাথে দেখা করার কথাও তো সত্যি ছিল তাই আমি বকার মতো আমার অনেক বড় ভুল হয়েছে আর কোনোদিন এমন ভুল করব না প্রমিস কানে ধরে বলে পাখি একটু দম নিয়ে আবার বলে আসলে আজ যখন ইকরার কাছ থেকে সবটা জানলাম বুঝতে পারিনি করব। শুধু মনে হয়েছে মৃত্যুর মধ্যে দিয়ে হয়তো এই অন্যায়ের ক্ষমা পাব আমি ইকরা মানে সন্দিহান চোখে বলে শান এরপর পাখি ইকরার বলা সমস্ত কথা শানকে বলে দেয় শান ওকে বুকে জড়িয়ে নিয়ে মনে মনে বলে যত যাই বলো আগে সুস্থ হও বুঝাব শান কি আর তা তো আরো বড় অন্যায় করে ফেললে প্রেগন্যান্সির সময় তোমায় কোন কষ্টে রাখব না আমি এই শুনছেন পাখির ডাকে ভাবনা ভাঙ্গে সানের শুকনো জবাব দেয় কি ভিজে গিয়েছি একদম আপনি তাড়াতাড়ি গোসল সেরে নিন আমিও ওয়াশরুমে যাব শান ওকে কোলে করে নিয়ে বলে চলো আজ একসাথে গোসল করব শান পাখির খুনসুটি মাখা ভালোবাসার মধ্যে দিয়ে কেটে যায় আরো চারটি মাস নিজের মাঝে বেড়ে ওঠা সত্তাও বেড়ে উঠছে সময়ের তালে তালে সাথে সাথে বেড়ে চলেছে অজানা ভয় সে ভয় মুহূর্তে মুহূর্তে জানান দেয় মাতৃত্ব সত্যি কতটা কঠিন জিনিস আবার এই মাতৃত্ব ছাড়াও নারী জীবন অসম্পূর্ণ ভয় ভালো লাগার সংমিশ্রণে কেটে যায় দিনগুলো শান এখন বেশিরভাগ সময় পাখিকে দেয় পাখির সাথে কারণে অকারণে গল্প করা খুনসুটি করা এসবই এখন তার তালিকার প্রধান কাজ মাঝে মাঝে পাখিকে খেকাতেও তার মন্দ লাগে না এই তো সেদিন শান অফিসে যাবার জন্য রেডি হচ্ছে হঠাৎ পাখির খেয়াল হয় শান সামনে দিয়ে প্রেগন্যান্ট মহিলাদের মতো হেঁটে হেঁটে যাচ্ছে রুকুচকে অবাক হয় পাখি বুঝতে পারে তাকেই কপি করছে শান ফাজিল একটা বলতে বলতেই চলে যেতেই শান ওর হাত ধরে ফেলে পাখির দুই কাঁধে হাত রেখে আলতো করে বলে আচ্ছা পাখি তোমার কি মনে হয় না স্বাভাবিকের থেকেও তোমার পেট গুণ বেশি বড় চোখ দিয়ে ইশারা করে পাখি ঠিকই বোকার মতে নিজের দিকে দেখে পেটের দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করে ঠোঁট উল্টে বলে সে রকম আমারও তো লাগে আই থিঙ্ক এক ডজন বলে শান অন্যদিকে চলে যায় কিহ হো অবাক হয়ে পাখি বলে সান হেসে হেসে কুটি কুটি হয় পাখির বোকামি দেখে চিপে হাসিটা সম্বরণের চেষ্টা করে এরপর কপট রাগ দেখিয়ে বলে এত চিন্তার কি আছে বুঝি না এক ডজন হলেই বা কি আল্লাহ কি কম দিয়েছে আমায় দরকার পড়লে ফুটবল টিম বানাবো অ্যানি প্রবলেম পাখি রাগি চোখে চেয়ে থাকে সানের দিকে সান বুঝতে পারে হাওয়া গরম কেটে পড়ায় শ্রেয় দরজার দিকে এগিয়ে আবারও পিছনে পা পিছিয়ে আসে পাখির দুহাত ধরে বিছানায় বসিয়ে বলে কোন প্রকারের দুচিন্তা করবা না আল্লাহর উপর ভরসা করো টাইমলি খাবার খাবা তোমার শরীর অনেক ফুটবল পাখি এভাবে না খেলে সমস্যা হবে তো পাখি কিছু না বলে অপরাধীর ন্যায় চুপসে বসে থাকে শান পাখির গালে হাত রেখে বলে যাই প্রয়োজন পড়ুকামায় কল করবে কেমন হ্যাঁ সূচক ইশারায় পাখি মাথা দুলিয়ে সম্মতি দেয় পাখিকে বাসায় রেখে আসতে তার মন কিছুতেই ইস্যায় দেয় না কিন্তু কিছুই করার নেই দায়িত্বে আবদ্ধ সে পাপের শাস্তি অবশ্যই সবাই পায় কিছুদিন আগে কিংবা পরে নীরাও শাস্তি পেয়েছে ফয়েজ স্বামীহাকে ছেড়ে দিয়েছে দুই মাস হল মাদকদ্রব্যের ব্যবসার সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত থাকার ফলে নীরার পনেরো বছরের কারাদণ্ড হয় নীরর কেসের ইনভেস্টিগেশনে স্বামীহার নামও উঠে আসে অপরাধের পরিমাণ অনুসারে স্বামীহার পাঁচ বছরের কারাদণ্ড মঞ্জুর করে আদালত আদালতে নিজের পাপের শাস্তির কথা শুনে নীরা স্তম্ভিত হয়ে যায় মুখ দিয়ে কোন শব্দটি বের করতে পারেনি স্বামীহা কান্নাকাটি করেছে পাগলের মতো বার বার বাবা মায়ের কাছে সাহায্য চেয়েছে পায়নি নিরুপায় বাবা মেয়েদেরকে জেলের কয়েদি রূপে দেখে নিজেকে আর সহ্য করতে পারেনি বাড়ি ফিরে যায় মেনে নেয় পাপের শাস্তি সবারই প্রাপ্য এভাবেই দেখতে দেখতে কেটে যায় আরো একটি মাস নয় মাস চলছে প্রেগন্যান্সির এখন পুরোদমে একজন অন্তঃসত্ত্বা নারী মনে হয় পাখিকে চুলগুলো অযত্নে অযত্নে কেমন কেমনই হারাচ্ছে কোন কিছুই আর আগের মতো মন দিয়ে করতে পারে না মনোযোগ শুধু আগত সন্তানের দিকে মাস পড়ার সাথে সাথেই ক্যালেন্ডারে দাগ দিয়েছে পাখি কারণ কাঙ্ক্ষিত তারিখ আসতে বাকি আর মাত্র কয়েকটা দিন এদিকে দিনের পর দিন বাচ্চার জন্য সানের পাগলামি গুলো বেড়েই চলেছে সাথে পাখির যত্ন গুলো দিন দিন পাখিরও যেন উত্তেজনার শেষ থাকে না বারবার আয়নায় ঘুরে ঘুরে দেখা হাত বুলিয়ে দেয়া সবই করছে সে আবার দিন যত গড়াচ্ছে কষ্টের কথা ভাবতেই গলা শুকিয়ে কাঠ হয়ে আসে পাখির সানের করা নির্দেশ সারাদিনে বার বার পানি খেতে হবে মুখ নাড়াতে হবে সারাদিন কোন প্রকার দুচিন্তার ভার যেন পাখিকে স্পর্শ না করে সেজন্য করা আদেশ ছিল সবার উপর দিন যত যায় সবার আগ্রহের মাত্রা বেড়ে যায় তিন বোনা শুরু হয় কবে আসবে নতুন অতিথি শর্মিলা বেগমের যান যেন উষ্ঠাগত আর তর সইছে না কবে আসবে সেদিনটা সেটারই অপেক্ষাতার সকালবেলা খেয়ে দেয়ে পাখি বেলকুনিতে বসে আছে পেটে ভীষণ চুলকাচ্ছে চিরুনি দিয়ে খসখস করে চুলকাতে ইচ্ছে করছে তার সান দেখে হেসে ফেলে আর পাখির হাত ধরে ফেলে মেঝেতে বসে পেটে আলতো হাত বুলিয়ে দিতে দিতে বলে তোমার ছোট্ট সানের চুল গজিয়েছি না সে তো আর ভিতরে থাকতে চাইছে না আর তাই সেগুলো দিয়েই তোমায় বিরক্ত করছে সানের কথায় অজানা ভালো লাগা এসে চেপে ধরে পাখিকে মুচকি হেসে উঠে যেতেই শান হাতটা ধরে ফেলে পিছন থেকে জড়িয়ে নেয় ঘাড়ে নাক মুখ ডুবিয়ে ঘন ঘন শ্বাস নিতে থাকে পাখি শানকে ছাড়িয়ে বলে সরম নাই শান দাঁত কেলিয়ে হেসে বলে উহু একদমই নাই হেসে ফেলে পাখি হঠাৎ করে পাখি চাপা সরে আউচ বলে ওঠে কি হল চমকে উঠে প্রশ্ন করে শান পাখি শানের হাতটা পেটের উপর রেখে বাবুর কিক দেয়া পাটা স্পর্শ করতে দেয় এটা আজ প্রথম না এর আগেও কয়েকবার বাবু পেটের মধ্যে কিক দিয়েছিল তবে শানকে কখনো সেভাবে দেখানোর সুযোগ হয়নি শান খুশিতে আত্মহারা হয়ে যায় বুঝতে পারে না কি করবে সে মুখে হাত দিয়ে হাঁটু গেরে নিচে বসে চামড়া ভেদ করে বাহিরে আসতে চাওয়া পাটা হাত দিয়ে ছুঁয়ে দেয় শান একজন ছেলের জীবনে যেন পৃথিবীর শ্রেষ্ঠতম মুহূর্ত গুলোর মাঝে প্রথম আমার অংশ মুখে হাত রেখেই অস্ফুট স্বরে বলে শান পাখি আবার চিল্লি ওঠে এবার শানের হাত শক্ত করে চেপে ধরে ব্যথায় চোখ মুখ কুচতে ফেলে শান হন্তদন্ত হয়ে বলে ব্যথা লাগছে পাখি ব্যথা চেপে মিথ্যে বলে না হহ এভাবে তোমার মাকে কষ্ট দিবে না কেমন এরপর মাথা তুলে পাখির দিকে চেয়ে আবার বলে তোমার মা আমার সাথে অনেক বড় অন্যায় করেছে তবুও কোন শাস্তি আমি তাকে দিইনি কারণ তাকে শাস্তি দেওয়ার অধিকার আমি কাউকেই দিইনি বলার পরে আলতো ঠোঁটে চুমু দেয় স্পষ্ট সেই পায় পাখি ছলো চোখে চেয়ে বলে আমি জানি আমি কত বড় অন্যায় করেছি তার রেশ কি এখনো চালু রাখবেন শান উঠে দাঁড়াতে দাঁড়াতে বলে পাখি ঘাস শুকালেও কিছু কিছু ঘায়ের দাগ থেকেই যায় ডাক গভীরতা যদি বেশি হয় বিপরীত পাশে মুখ করে রাখে শান কণ্ঠে গাম্ভীর্যতা অক্ষুণ্ণ রেখে বলে আমার অভাবটা তুমি সেই দিন বুঝবে যেই দিন আমি আর তোমার কাছে থাকব না একদৃ দু জল গড়িয়ে পড়ে পাখির নিঃশব্দে কেঁদে ফেলে সানের দৃষ্টি রগচরে। আমি জানি এই পাপের বোঝা আমায় বয় বেড়াতে হবে তাই তো নিজেকে শেষ করে দিতে চেয়েছিলাম বলতে বলতে পাখি বসে পড়ে বিছানায় শান এগিয়ে এসে পাশে বসে পাখির মুখটা দুহাতে তুলে শান্ত স্বরে বলে বড়ই অন্যায় করতে চলেছিলে সেবার জীবনে এমন অনেক উত্থান পতন টানা পড়েন আসে পাখি ইভেন্ট সামনে আরো আসবে তাই বলে কি নিজের জীবন দিয়ে সেটার ক্ষতি পূরণ করা যাবে উহু একদমই না বরং শৌর্যের সাথে বেঁচে থেকে সে অবস্থার মোকাবিলা করতে হবে যেমন আমি চাইলেও তোমার করা অন্যায়টা ভুলতে পারছি না আবার তোমাকে ছেড়েও থাকতে পারছি না তাই এখন তোমার উচিত আমার মন থেকে তোমার দেয়া ঘাটা আশুকিয়ে ফেলা ইভেন দাগটাও মুছিয়ে দেয়া এখন সেটা তুমি কিভাবে দেবে সেটা তুমি ভালো জানো আর এর ফলটা খুবই মিষ্টি হবে সান উঠে দাঁড়িয়ে সাইড টেবিল থেকে ফলের প্লেটটা পাখির দিকে এগিয়ে দিতে দিতে বলে এই যেমন ধরো তুমি কয়েক মাস আগে আমার সাথে যা করেছ তা নিছকই তোমার পাগলামি ছাড়া কিছুই না তুমি জানো কতটা কষ্ট পেয়েছিলাম আমি বাগান বাড়িতে থেকে তিন দিন বাড়ির কারোর সাথে কোন যোগাযোগ করিনি উহু খেতে হবে পাখির মুখে আপেলের টুকরোটা তুলে দিতে দিতে বলে সান পাখির একদমই খেতে ইচ্ছে করছে না চোখ ভরে আসছে নিজের করা বোকামির জন্যে তুমি এমন একজন মানুষের কথা বিলিভ করেছ যার ব্যাপারে অলরেডি আমি সাবধান করে দিয়েছিলাম তোমায় তবুও কারো কথা না শুনে বাদ দাও আমি চাইলেই তোমায় তখনই ছেড়ে দিতে পারতাম তাহলে কি এত শোক পেতাম সত্যি কথা কি যেন সাময়িক একটু কষ্ট আমাদের ভবিষ্যতের সুখের চাবিকাঠি হয়ে ধরা দেয় ওই সময়ে কোন ডিসিশন নেয়ার পূর্বে ধৈর্য ধারণ করাই শ্রেয় পাখি অসহায় মুখ করে বলে আপনি জানেন ওই সময় নিঝুমের কয়েকজন রিডার সামায় কত বকেছিল শান শান্ত ভঙ্গিতে চেয়ে থাকে পাখির দিকে পাখি পরপর কয়েকবার নাকে ছিচকা শব্দ করে বলে আমি কালো অসুন্দর আনকালচার আনসোসাল গাইয়া আপনার সাথে নাকি আমার যাই না আমি কোন দিক থেকেই নাকি আপনার যজ্ঞ নই যোগ্যতার চেয়ে বেশি পাইলে নাকি মানুষ আমার মতো করে আপনাকে ডিজার্ভ করি না আরো কত কথা বলেছিল কেউ কেউ তো এমনও বলেছিল আমার নাকি মরে যাওয়াই উচিত শান চোখ বন্ধ করে ফেলে মুহূর্তেই

যারা যারা এসব বলে তারা বাস্তবেও এভাবেই মানুষকে হিউমিলিয়েট করতে রেডি থাকে তাদের কাছে কি গল্প কি বাস্তবতা দুটোই সমান আমি বুঝি না একটা মানুষের দোষ ত্রুটি থাকতেই পারে তাই বলে সে দোষের ভাগিদার তার গায়ের রংকে কেন হতে হবে আরে ওরা তো বাহিরের লোক আউটসাইডার শো আর তোমার প্রবলেমটা কি জানো তুমি তাদের কথাকেই বেশি গুরুত্ব দাও স্বামীহা ভাবির বেলায়ও যেমন করেছিলে তাদেরকে দেখিয়ে দাও তুমি কত সুখী তারা জলে পুড়ে মরুক না শান পাখিকে বুকে জড়িয়ে নিতে নিতে বলে তোমার যোগ্যতার মাপকাঠি তুমি নিজেই একটা মানুষকে সুন্দর হতে হলে তার গায়ের ধবধবে সাদা রঙের দরকার পড়ে না তার আচরণ ভালো মন মানসিকতা কথা বলার ধরন সবাইকে আপন করার ক্ষমতা এসবই মুখ্য ব্যাপার কারণ যুবক চামড়াটা একদিন ঠিকই বুড়িয়ে যাবে অবশিষ্ট হিসেবে থাকবে শেষ সময়ের মানুষটার সাধারণ অবয়বটা যুবক বয়সে করা ব্যবহারগুলো নিঝুমের যে গুটি কয়েক রিডার্স তোমায় অসুন্দর বলে খোটা দিয়েছে তাদের বলে দিও তোমার সান সম্পূর্ণ তুমিতেই মুগ্ধ সম্পূর্ণ তুমিতেই আবদ্ধ তোমায় নিয়ে আমার যদি কোন প্রবলেম না থাকে তবে আই ডোন্ট থিঙ্ক সো যে ওদের থাকা উচিত ভুল মানুষেরই হয় তাই বলে তাকে হিউমিলিয়েট করা মোটেই উচিত নয় আমি তোমায় জানি তোমায় চিনি বলেই তোমার বিপরীতে তোমার সাথে মিসবিহেভ করিনি আমি জানতাম তোমার ভুল ভেঙ্গে যাবে আর সেদিন সব থেকে অনুতপ্ত হবে তুমি পাখির কপালে গাঢ় চুমু একে শান বলে তোমার তুমিতেই আমার এই আমি কানায় কানায় পরিপূর্ণ সেখানে কোন রম্ভ রূপসির স্থান নেই তোমায় খুব ভালোবাসি পাখি পাখি সানের টি শার্টের কলারটা হাতে চেপে বুকে মুখ বুঝে বলে আমিও আপনাকে অনেক ভালোবাসি সার্জন সাহেব উহু তুমি বলো তোমাকে পাখি মাথাটা উঠিয়ে বলে কি বলেন বুঝি না তো বলো শান্তমায় অনেক ভালোবাসি হুমুম হুমুম রেডি বলো পাখি লজ্জায় পড়ে যায় ভীষণভাবে কিভাবে কি বলবে বুঝতে পারে না এভাবে হুট করে তো বিয়েরি বছর পার হইসে কত আগে অথচ এখন আপনি আগে সার্জন সাহেব হার্ট সার্জন এসব কি পাখি সানের কথার ধরন শুনে ঠোঁট টিপে হেসে দেয় সান কুমড়ে দুহাত রেখে দাঁড়িয়ে থাকে এক হাত নাড়িয়ে নাড়িয়ে বলে আরে আমারও তো ইচ্ছে হয় বউয়ের মুখে তুমি ডাক শোনার নিজের নামটা অহরহ শোনার নাকি বাচ্চার বাবা হতে চললাম তবুও ঐসব নামে ডাকো বাচ্চাও সে নামে ডাকবে আমি সে ওর পাখি উঠে দাঁড়িয়ে সানের বুকে মাথা রেখে সানের দুহাত দিয়ে নিজেকে জড়িয়ে নিতে নিতে বলে এই মিছে রাগগুলো না করলেই কি নয় আমি তো আমার সার্জন সাহেবকে অনেক ভালোবাসি ওই দেখো আবারও আমি তোমাকে অনেক 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 ভালোবাসি শান অট্টহাসিতে ফেটে পড়ে পাখি এইবার ঠিক আছে বলেই পাখিকে বুকে জড়িয়ে নেয় শান শান পাখির মাথা বরাবর চুমু এঁকে বলে নিঝুমের মেয়ে রিডাররা খুব হিংসুটে বুঝলে সবাই শুধু আমায় চায় শুনলাম কমেন্ট বক্সে বলে বলে এখন নাকি ওর ইনবক্সেও বলে আপু শানকে চাই তাই তোমায় হিংসে করে রাগে ফুচতে থাকে পাখি রাগি চোখে বলে ওইগুলারে খুন কইরা মুনা চোখ উপরাইলামু কই লজ্জা কাইটালামু মনে রাখে যেন সবাই হুহো এই মেয়েরা নিজ নিজ দায়িত্ব সিরিয়াল ভেঙ্গে চলে যাও হাজার বার বলেছিলাম আই মো বুকডো সানের কথায় হেসে ফেলে দুজনি। হাসির এক পর্যায়ে শান বুঝতে পারে পাখির সমস্যা হচ্ছে আহ শব্দ করে পাখি শানের টি শার্ট খামচে ধরে চোখ মুখ কুচকে ফেলে হন্তদন্ত হয়ে শান বলে কি হলো। ব্যাথা ব্যথা করছে চিনচিনে ব্যাথা ব্যথা সহ্য করার আক্রাণ চেষ্টা চালিয়ে বলছে পাখি মা মা শান হন্তদন্ত হয়ে চিৎকার করে ওঠে পুরো বাড়িময় সে আওয়াজ তীরের মতো বিঁধে যায় শর্মিলা বেগম তখন ড্রয়িং রুমে সবার সাথে গল্পে মশগুল ছেলের গলার অস্থির ডাকে গায়ে লোম দাঁড়িয়ে যায় সবাই ছুটে চলে উপরে সানের ঘরে সুমি দাদিজানকে ধরে ধরে নিয়ে যায় উপরে দরজায় দাঁড়িয়ে সবাই অবাক হয়ে যায় পাখি পেট চেপে ধরে চাপা আর্তনাদ করে ওঠে তাতে দাঁত চেপে অসহনীয় ব্যথাটা সহন করার বৃথা চেষ্টা করছে ব্যথার চোটে গাল বেয়ে অশ্রু গড়িয়ে পড়ে বুকে সানফোনে কাউকে কিছু বলছে শর্মিলা বেগম ছুটে এসে পাখির চোখ মুখ মুছে দিয়ে সান্ত্বনা দেয় নিজেকে শক্ত করো মা আল্লাহকে ডাকো মা আমি পারছি না মা আমার দম বেরিয়ে আসতে চাচ্ছে মা ব্যথা সহ্য করে বলছে পাখি শান সেদিকে চেয়ে বুঝতে পারে অবস্থা খারাপের দিকে তাই দ্রুত পদে এগিয়ে এসে কোলে নিতে ধরে দাদিজান বলে ওঠে দাদু ভাই নর্মালেই হবে মনে হচ্ছে একটু চেষ্টা করবে দেও আমাদের শান বুঝতে পারে না কি করবে এখন পাখি অসহায় মুখে চেয়ে থাকে শানের দিকে শান পাখির চোখের ভাষা বুঝতে পারে চাহনিতেই বুকের ভেতর তলপার শুরু হয় সানের আগোপিছে না ভেবে বলে আমি আর এক মুহূর্ত দেরি করতে রাজি না দাদিমা শর্মিলা বেগম বলে ওঠেন বাবা একটু দেখতে দে আমাদের নর্মালে চেষ্টা করে দেখি না একটু আচ্ছা এক কাজ কর নার্স পাঠিয়ে দেয়া একজন শান চোখ মুখ কুচকে বিরক্ত স্বরে বলে মা এসব করে ওর কষ্টটাই বেশি হচ্ছে তাছাড়া আর কিছু না মায়ের কথাটা শুনো অস্ফুট স্বরে বলে পাখি শান সেদিকে কিছুক্ষণ চেয়ে বলে ওকে তবে মা অযথা সময় নষ্ট করবে না আমি নার্স ডেকে দিচ্ছি ইতোমধ্যে পাখির বাবার বাড়িতেও খবর দেয়া হয়েছে রাশিদা বেগম হন্তদন্ত হয়ে ভাবতে থাকেন কি করবেন কারণ বাড়িতেও তার ছেলের ঘরে দুমাসের একটি ছোট্ট ছেলে বিনা এসে পাশে বসে বলে মা আপনি আপনার ছেলেসহ পাখির ওখানে যান আমার মা তো আছেই এখানে এই সময় একটা মেয়ের জন্যে মায়ের হাতটা খুব প্রয়োজন মা বিনার কথায় রাশিদা আশ্বস্ত হয়ে ছেলেকে নিয়ে বেরিয়ে পড়েন রংপুরের উদ্দেশ্যে পৃথিবীর সমস্ত ব্যথার সম্মিলিত রূপ বুঝি এটাই এর থেকেও কি মৃত্যু যন্ত্রণা কঠিন ভাবতেই ব্যথাটা যেন মাথা চাড়া দিয়ে ওঠে গার্স এসেছে কিছুক্ষণ আগে বাড়ির ছেলেরা ড্রয়িং রুমে বসা অপেক্ষা শুধু একটা মিষ্টি কান্নার সান স্থির হয়ে দাঁড়াতে পারছে না রুমের সামনে কখনো টুল নিয়ে বসছে তো কখনো ড্রয়িং রুমে গিয়ে পায়চারি করছে পাখির চাপা কান্নার আওয়াজ সানের বুক ফালাফালা করে ফেলছে শরীর বেয়ে দরদর করে ঘাম ঝরছে পাখির চোখ মুখ শুকিয়ে আসছে বারবার পানির পিপাসায় যেও যেন বেরিয়ে আসছে বারবার এত কষ্ট কেন মাতৃত্বে আল্লাহ হঠাৎ নার্সের কথায় ভাবনার সুতো ছেড়ে পাখির পুরো ঘন্টা খানিক চেষ্টার পর নার্স দরজা খুলে বেরিয়ে যায় আশপাশ শানকে খুঁজে শান এগিয়ে এসে বলে রাহি কি অবস্থা ম্যামের স্যার অবস্থা মোটেই ভালো না আপনি ম্যামকে মেডিকেলে নিন এমনিওটিক ফ্লুইড রাপচার হচ্ছে মাত্রাতিরিক্ত লেবার পেইন উঠে গেছে অথচ ডেলিভারির কোন সিমোটম বুঝতে পারছি না ইমিডিয়েট মেডিকেলে না নিলে কন্ডিশন আরো কমপ্লিকেট হয়ে যাবে স্যার আমদা আমদা করে বলে রাহি তার চোখে মুখে স্পষ্ট দুচিন্তার ছাপ সানের ভয়কে আরো দ্বিগুণ বাড়িয়ে দেয় ইতোমধ্যে পাখির মা ভাই চলে এসেছেন ড্রয়িং রুমে পৌঁছেছেন তারা নিজেকে সেখানে স্থির রাখতে পারলেন না রাশিদা ছুটে চলে আসে উপরে শান তখনও রাহির সাথে কথা বলছে দরজা ঠেলে ভিতরে ঢুকে মেয়ের করুণ অবস্থা দেখে কেঁদে ফেলেন তিনি চোখ দুটো ঝাপসা হয়ে আসে পাখির কোনা দিয়ে জোনাকি পোকার মতো বের হচ্ছে যেন পিটপিট করে মাকে একবার দেখে মুচকি হেসে ওঠে পাখি রাশিদা বেগম মেয়ের হাত চেপে ধরে সান্ত্বনা দেয় মা মা হতে গেলে এত কষ্ট কেন মা তোমার মেয়ে সহ্য করতে পারছে না গো মায়ের থেকেও আর কোন কষ্ট বাকি আছে এ ধরায় প্রলাপ বক্তে থাকে পাখি শান রাহির থেকে সবটা ভালো করে জেনে নিয়ে ঘরে ঢোকে সবাই তাকায় শানের দিকে পাখিকে এত কষ্টের মাঝে দেখে চোখের কোণ ভরে ওঠে শানের দ্রুত এগিয়ে কোলে তুলে নেয় পাখি পিটপিট করা চোখে শানের গলা জড়িয়ে ধরে গায়ে বিন্দু পরিমাণ শক্তি অবশিষ্ট নেই হাত দুটা জড়িয়ে রাখার শানের কাঁধ থেকে হাত পড়ে যায় সান সেদিকে চেয়ে পাখিকে বলে পাখি লিসেন চোখ দুটো খোলা রাখো যান আমায় দেখো তোমার হার্ট সারজনকে দেখো প্লিজ আতখোলা চোখে চেয়ে থাকে শানের দিকে এটাই যদি শেষ দেখা হয় তাহলে তাহলে মন ভরে দেখব তোমায় পাখির কথায় শানের পা থেমে যায় কপট রাগ দেখিয়ে বলে এসব কি ধরনের কথাবার্তা আর কেউ মা হয় না তুমি প্রথম থাক আর মিছে রাগ দেখাতে হবে না আমিও জানি তুমি ভয় পাচ্ছ পাখি আমি আছি তো আল্লাহকে ডাকো সব ঠিক হয়ে যাবে নরম স্বরে বলে শান প্রথম মা হওয়ার কষ্টটা পৃথিবীর অন্য কারোরই অনুভব করা সম্ভব না কথা বলতে বলতে এগিয়ে আসে গাড়ির কাছে রাহি দরজা খুলে পিছনে পাখিকে নিয়ে বসে শান ড্রাইভিং সিটে বসে রাহিকে বলে রাহি ভালো করে ওকে কিছুক্ষণের মধ্যে পৌঁছে যায় মেডিকেলে পিছনের গাড়িতে বাড়ির বাকিরাও চলে আসে সানের কথায় অপারেশন থিয়েটার রেডি আগে থেকেই স্ট্রেচারে দ্রুত এগিয়ে নিয়ে যায় পাখিকে গলা শুকিয়ে আসে পাখির এই প্রথম অপারেশন নামক জিনিসের সাথে পরিচয় হতে চলেছে তার কটির দরজায় শান থেমে যায় পাখি চট করেই শানের হাত ধরে ফেলে তুমিও আসো আমার খুব ভয় করছে বলতে না বলতেই চোখ দিয়ে অজর ধারা গড়িয়ে পড়ে গেলে শান বেশিক্ষণ চেয়ে থাকতে পারে না চোখ ছাপসা হয়ে আসে তার একজন ডাক্তার বলেন ডক্টর শান চাইলে আসতে পারেন আপনার মিসেস মানসিকভাবে অনেক বেশি সি ইশারা করে পাখির দিকে শান কাউকে ডেকে ওর অটি ড্রেস আনতে বলে পাখির হাত ধরে দাঁড়িয়ে থাকে এক হাত বাড়িয়ে পাখি শানকে ঝুঁকতে ইশারা করে শান শুকনো ঢোক দিলে একটু ঝুঁকে যায় বিশ্বাস করো এর থেকে কষ্ট আর হয় না আমি সজই করতেই পারছি না গো জানি না ঘরটা থেকে বেঁচে ফিরব কিনা তাই বলছি আমায় ক্ষমা করে দিও আমার সমস্ত অন্যায়ের জন্যে যদি আমি মরে যাই আমায় ক্ষমা করে দিও শানের অনুভূতিকে এবার আর কোন শক্তি আটকাতে পারল না চোখের পানি ছেড়ে পাখির কপালের সাথে কপাল ঠেকিয়ে ঠোঁট কামড়ে চোখ বন্ধ রাখে কিছুক্ষণ ওভাবে থেকে নিজেকে শান্ত করে বলে কিচ্ছু হবে না তোমার চলো বলেই নিজে রেডি হয়ে পাখিকে নিয়ে ঢুকে পড়ে অটিতে কিছুক্ষণ পরি নার্স একটি ফুটফুটে বাচ্চাকে দেখিয়ে পাখিকে বলে দেখেন তো ম্যামকেই নি এত কষ্টের ফল নিজের সন্তানকে দেখে আবেগাপ্রুত হয়ে যায় পাখি শব্দ করে কেঁদে ফেলে করুণ স্বরে তবে এই কান্না দুঃখের নয় সুখের নার্স এবার বাচ্চাকে তুলে দেয় শানের হাতে এই নিন স্যার আপনার প্রিন্সেস শানের পুরো শরীর কাঁপছে হিমে নে একাকার কাঁপা কাঁপা হাতে বাচ্চাকে দুহাতে নেয় সান এ যেন জীবনের সকল সুখানুভূতিকে হার মানাতে সক্ষম টুকটুক করে চেয়ে থাকা সদ্য ফোটা ফুলটি তারই অংশ ভাবতেই সিনা টান হয়ে আসে শানের কেবিনে শিফট করা হয় পাখিকে মামে দুজনেই সুস্থ তারা পাখি বন্ধ হওয়া পাখি দুটো টেনে খুলে বুঝতে পারে বুকের উপর দাঁড়ি ছোট্ট ছানা পরমাবেশে দুহাতে জড়িয়ে সারা মুখে অজস্র চুমু এঁকে দেয় ঠোঁটে চুমু দিতেই সদ্য প্রস্ফুটিত ফুলটাও যেনবার বার মায়ের স্পর্শে নেতিয়ে যায় সবাই দেখে হেসে ফেলে সবাইকে দেখানোর জন্যে বাচ্চাকে দরজা অবধি আনা হয় একে একে সবাই দেখছে নতুন রাজকনাকে সবার চোখেই খুশির আজ শান কেবিনে ঢুকে পাখির কাছে চলে যায় সাইডে রাখা টোলটায় বসে পাখির বা হাতটা নিজের দুহাতের মুঠ হয়ে নিয়ে চুমু এঁকে দেয় পাখি ফুটবল চিত্তে সেদিকে চেয়ে বলে কংগ্রাচুলেশন সার্জন সাহেব মেয়ের বাবা হলেন শান উঠে এসে কপালে চুমু এঁকে বলে সেইম টু ইউ মিসেস হার্ট সার্জন আবেশে চোখ বন্ধ করে ফেলে পাখি এখন কেমন লাগছে ভালো অস্ফুট স্বরে জবাব দেয় পাখি আই লাভ ইউ পাখি জীবনের শ্রেষ্ঠ এই উপহারটা দেয়ার জন্যে আর কোন অপূর্ণতা আমার নেই এই জীবনে পাখি ঠোঁটে কিঞ্চিত হাসি রেখে জবাব দেয় আমারও প্রেস করো আমি মেডিকেলের কাজগুলো কমপ্লিট করে আসি কেমন মাথায় হাত বুলাতে বুলাতে বলে সান এরপর একে একে সবাই পাখির সাথে কুশল বিনিময় করে জীবনের প্রথমেই অনুভূতিগুলো সত্যিই বড় অদ্ভুত একটু আগেও মনে হচ্ছিল পৃথিবীর আলো হয় নিভে গেল আমার জন্যে কত ব্যথা কত কষ্ট সবই গায়ে হলো তোকে দেখে মেয়েকে বুকের উপর রেখে ভাবছে পাখি নিজের প্রতি নিজেরই ধিক্কার আসছে আজ সেদিন যদি সত্যি সত্যিই মরে যেতাম তাহলে এই সুখটা অজানাই থেকে যেত আমার ভাবতেই গায়ে কাটা দিয়ে ওঠে তিন দিন পর বাড়িতে আনা হয় পাখিকে রণিটি না মিলে বাড়িঘর সাজিয়েছে রঙ্গ বেরঙ্গের কাগজে গাড়ি থেকে নামতেই চোখ ঝলমল করে ওঠে পাখির ছানকে জড়িয়ে আসতে ধীরে পা ফেলে বাড়ির ভিতর ঢুকতে না ঢুকতেই বাচ্চা নিয়ে কারাকারি শুরু হয় হবার তৃপ্তির হাসি নিয়ে পাখি সেদিকে তাকিয়ে থাকে ছানো হেসে ফেলে সবার এমন বাচ্চামি দেখে তুমি উপরে চলো রেস্ট করবা শান বলতে বলতে পাখিকে নিয়ে খুব সাবধানে উপরে উঠে যায় ঘরের দরজায় পা রাখতে চক্ষু চরক গাছ পাখির বিছানার পাশে ছোট্ট আরেকটা বিছানা কত সুন্দর হরেক রকমের খেলনা দিয়ে সাজানো তার ঘর নিঃশব্দ হেসে শানকে বলে আস্ত পাগল একটা তুমি তোমার জন্যে পাখির কানের কাছে মুখে এনে বলে শান সুখের সময়গুলো খুব দ্রুতই কেটে যায় চোখের পলকেই জীবনের এই সুবিশাল পথ অতিক্রম করতে প্রত্যেকটা মানুষেরই একজোড়া বিশ্বস্ত ভালোবাসাময় বন্ধুত্বপূর্ণ হাত চাই সম্পর্কে জড়িত মানুষ দুটোর মনের মেলবন্ধন গাঢ় হওয়া চাই সেখানে সৌন্দর্যের স্থান নাই কি বা থাকল সময়ে অসময়ে কারণে অকারণে ভালোবাসার প্রগাঢ় স্তর থাকা চাই শান পাখিও জীবনের হাজারটা বন্ধুর পথ অতিক্রম করে আজ তারা সুখী দম্পতির টকমা পেয়ে গেছে দেখতে দেখতেই মেয়ে জন্মানোর আজ পঁয়তাল্লিশ দিন হল সকালে উঠেই ফোন চেইক করে দেখল শান তারিখটা চোখে পড়তেই ঘুমের ভুলু আধ খোলা চোখ দুটো বর্ষর হয়ে যায় পাখি তখনও বেঘরে ঘুমাচ্ছে সারা রাত বাবুকে বার বার খাওয়ানো রায়পার চ্যালেঞ্জ করে দেয়া এসবের মাঝে একটা মায়ের রাতের ঘুম যে উবে যায় তা আর কারোরই অজানা নয় রানহাতের কোনই বালিশে ঠেকিয়ে হাতের পিঠে মাথা রেখে পাখির দিকে অপলোক তাকিয়ে সেসবই ভাবছে সান একটু ঝুঁকে পাখির গালে গাঢ় চুমু এঁকে দেয় ঘুমের মাঝেই মুচকি হেসে ওঠে পাখি শান উঠে আসতেই পাখির হাসির দিকে তাকিয়ে ভ্রোকুচকে ফেলে ঠোঁট টিপে হেসে আবারও গালে চুমু দেয় পাখি সামান্য নড়ে ওঠে শান নিঃশব্দে হেসে ঠোঁট জোড়া পাখির গালের উপর ঠেকিয়ে অজস্র চুমু খায় পাখি বিরক্ত হয়ে চোখ না খুলে নাকাসরে বলে ছাড় না ছাড়া রাত বাচ্চা জ্বালাইছে সকাল হতে না হতেই বাচ্চার বাপটা জ্বালাচ্ছে আমি থাকবই নাই বাড়িতে কি শুরু করলে বলতো উঠো এখন না ঘুমাতে দাও সান আবারও দুষ্টুমি করে পাখিকে কাতুকুতু দেয়া শুরু করে পাখি চট করে চোখ খুলে অনুরোধের সুরে বলে বিশ্বাস করো আমার মাথা ঘুরতেছে একটু ঘুমাই প্লিজ ফোনের রিংটনে শান সেদিকে তাকায় ফোন হাতে নিয়ে অবাক হয় এমনি স্যার তাও এত সকালে ভাবতেই চোখ কপালে উঠে যায় শানের তড়িঘড়ি করে কল রিসিভ করে জি স্যার নিশ্চয়ই মৌকামিন বলেই কল কেটে দেয় শান দ্রুত উঠে ব্যাগ প্যাগ করা শুরু করে সাওয়ার নিয়েই দ্রুত পাখিকে ডাকে দু তিনবার ডাকলেও পাখির ওঠার নামগন্ধ পায় না পরে না বলেই চলে যেতে হয় যাওয়ার আগে ঘুমন্ত মেয়েকে সাবধানে কোলে তুলে নেয় আদরে ভরিয়ে দেয় মেয়েকে এরপর পাখির কপালে আলতো চুমু দিয়ে দরজা ভিড়িয়ে চলে যায় যাওয়ার সময় শর্মিলা বেগমকে সবটা বলে রওনা দেয় সান পাখির ঘুম ভাঙে মেয়ের কান্নাজৃত গলার তীব্র আওয়াজে দ্রুত উঠে আসে মেয়ের কাছে মেয়েকে খাওয়াতে গিয়ে কাবার্ডে খেয়াল হয় দরজাটা খোলা রুকুচকে যায় পাখির এগিয়ে গিয়ে বুঝতে পারে কাবার্ডের কাপড় চোপড় সব এলোমেলো সানের কয়েকটা ড্রেস নেই সাথে ট্রাভেল ব্যাগটাও নেই পাখির বুঝতে অসুবিধা হয় না যে শান নেই আনমনে ভাবতে থাকে হঠাৎ কোথায় গেল মানুষটা। একটু ডাকল না পরক্ষণে কেন যেন মনটা ভীষণই খারাপ হয়ে গেল সারাদিন মেয়ের সাথে কাটানো সময় গুলোর মাঝেও বার বার সানের কথা মনে আসছে পাখির কেমন যেন শূন্যতায় বুকটা ডুকরে উঠছে বিকেলে মেয়েকে খাইয়ে ঘুম বাড়িয়ে নিচে চলে যায় পাখি মা আপনার ছেলে কথায় চেয়ে কি তোমার ঘরেই থাকে আমার ছেলে বলেই ছোট টিপে মুচকি হাসে শর্মিলা পাখি কাচুমাচু করে দাঁড়িয়ে থাকে না মানে সকালে একবার ডাকলো আমি উঠতে পারিনি ঘুমের ঘোরে পড়ে বৌমা স্বামীর প্রতি একটু নজর দাও বুঝলে বিনা যত্নে অনেক কিছুই নষ্ট হয়ে যায় আর সেখানে তো সম্পর্কের মতো নাজুক জিনিস শাশুড়ির কথায় পাখির মুখে ঘোর আধার নেমে আসে মা কি বোঝাতে চাইল আর উনি বা কোথায় চলে গেল ফোনটাও সুইচ অফ বলছে বৌমা বৌমা শাশুড়ির ডাকে সম্বিত ফেরে পাখির ময়না কাঁদছে তো পাখি সিঁড়ি বেয়ে আবার উপরে চলে যায় আবার ফোন করে শানকে পুনরায় ফোনটা বন্ধ আসে দিন গড়িয়ে রাত হয়ে যায় বুকের ভেতরের ধরফরানি যেন বেড়ে যায় পাখির হাপড়ের মতো উঠানামা করছে বুকের ছাতি কিছু বুঝতে পারছে না শান কথায় কারোর মাঝে কোন প্রতিক্রিয়া নেই শানের অবর্তমানে যে যার যার মতো নিজেদের কাজে ব্যস্ত রাতে মেয়েকে ঘুমিয়ে ফোনের স্ক্রিনে সানের ছবি দেখে চোখ ভরে আসে পাখির কোথায় গেলে আমাদের রেখে একবারও কি মনে পড়ছে না অভিমানী সুরে বলে আমার কথা না হয় ভুলে গেলে মেয়েকে মেয়ের কথাও ভুলে গেলে কুহ মেয়েকে নাকি চোখে হারায় চেম্বারে বসে চোদ্দবার ভিডিও কল দেয় আরাজ আজ সারাদিন পার হলো একটা খবরও নাই পাখি চোখের পানি মুছে নিজেকে শান্তনা দেয় হয়তো রাতে আসবে ফোনের কোন ফুল সাউন্ডে মাথার পাশে রেখে ঘুমিয়ে পড়ে নতুন আরেকটা সকাল চোখ বন্ধ রেখেই পাশে হাতড়িয়ে দেখে শান আসেনি বন্ধ চোখের কোন বেয়ে নোনার জল গড়িয়ে গাল ভিজে যায় না বলে এভাবে আমায় রেখে কোথায় গেলে আমি যে তোমায় ছেড়ে থাকতেই পারছি না ভাবনার সুতো ছেড়ে মেয়ের কান্নার আওয়াজে দ্রুত উঠে গিয়ে মেয়েকে কোলে নেয় মুহূর্তেই মেয়ের কান্না গায়েব হয়ে যায় মেয়েকে দেখছে খুটিয়ে খুটিয়ে চোখ না মুখ ব্রু জোড়া সবই হয়েছে বাবার মতো মেয়ের হাত দুটোই চুমু এঁকে পাখি ভাবতে থাকে হাত জোড়াও বাবার মতো পেয়েছিস সেদিনও সারাটা দিন সানের কোন খবর পায়নি পাখি কেউই জানে না শান কথায় শেষে বিরক্ত হয়ে মেয়েকে শাশুড়ির কোলে দিয়ে কান্নাজৃত কণ্ঠে বলে মা আজ দুদিন হল আপনার ছেলের কোন খবর নাই আপনি এত চিন্তা মুক্ত কেমন মা আরে বৌ মা হয়তো কোন কাজে আটকে গেছে ফোন বন্ধ কেন তবে ব্যস্ত হয়তো তাই ফোন বন্ধ রেখেছে তাই না ববু নাতনিকে আদর করতে করতে বলে শর্মিলা বেগম অনুৎকোন উত্তর না পেয়ে পাখি নিজের রুমে চলে যায় বালিশে মুখ থাকিয়ে শব্দ করে কেঁদে ফেলে ছানের অনুপস্থিতি তার মোটেই সহ্য হচ্ছে না চোখজোড়া যেন কতকাল ধরে শানকে দেখতে পায় না শানের দুচিন্তায় গলা দিয়ে খাবার নামে না পাখির অভিমানগুলো এবার সত্যিই দুচিন্তায় রূপ নিল মানুষটা ঠিক আছে তো ভাবতেই বুকের ভেতর টাকে পে ওঠে পাখির তাকে ছাড়া আমি বাঁচব কি করে শানকে ছাড়া চারপাশ যেন অন্ধকার হয়ে আসছে পাখির ঠিকমতো খাওয়া দাওয়া না করাই মেয়েটাও খেতে পারছে না সারাক্ষণ ক্ষণ কান্না করছে শুধু দুদিনের দুচিন্তায় চোখ মুখ শুকিয়ে গেছে পাখির সন্ধ্যায় মেয়ের দিকে তাকিয়ে বুক ফেটে আসে পাখির দ্রুতই খাবার নিয়ে বসে পড়ে অনিচ্ছাতেও পেটে পুড়ে দেয় সব খাবার এদিকে চোখ দিয়ে জল গড়াচ্ছে অনবরত রাতে কাঁদতে কাঁদতেই একটু চোখ লেগে আসে পাখির ঘাড়ের উপর কারো উষ্ণ নিঃশ্বাসে আছর পড়তেই নড়ে ওঠে পাখি দুটো হাত পেটের উপর শক্ত করে চিপে ধরে তাকে সামান্য একটু নড়তেই হাত দুটো আরও শক্ত হয়ে যায় মাথাটা পিছনে সামান্য ঘোরাতেই সানের ঠোঁটের সাথে গালের স্পর্শ হতেই পাখি থমকে যায় কারণ এ স্পর্শ নতুন নয় অচেনাও নয় গত দেড় বছরে বেশ ভালোভাবেই চিনে ফেলেছে সে স্পর্শকে চট করে উঠে বসে পাখি রিম লাইটের আলোয়ে সানকে চোখে পড়তেই বুকের উপর ঝাঁপিয়ে পড়ে কলার দুহাতে চেপে ধরে সামনে ঝুঁকে বলে কই গেছিলা তুমি একবারও বলে যাওনি কেন আমাদের মা মেয়েকে একা রেখে যেতে বাঁধল না তোমার তুমি একটা তুমি একটা বাজে লোক বজ্রাতের হারলি সান মাথাটা বালিশে রেখে পাখির হাত দুটো ধরে বলে আমার সামান্য এবসেন্সের এত পাগল হয়ে গেছিলে তাহলে ভাবো তোমার এভসেন্সে তোমার অপমানে আমি কতটা হার্ট হয়েছিলাম আর আমি তো ইচ্ছে করেও দূরে থাকিনি থাকতে বাধ্য হয়েছি আর তুমি তো ইচ্ছে করেই শক্ত করে ধরে রাখা কলারটা হালকা হয়ে আসে তৎক্ষণাৎ মুখে আর টু শব্দটি করতে পারে না পাখি না চাইতেও আবার ওকে দে ফেলে শানের কথায় শান বুঝতে পারে পাখির অনুতপ্তের নীরব ভাষা পাখির গলায় হাত ডুবিয়ে দেয় পাখি সেদিকে আর চোখে দেখে শানের হাতের তালুতে চুমু দিয়ে বলে আমি আর কখনো কোনোদিন তোমায় ভুল বুঝব না আর না যাব তোমায় ছেড়ে শান মুচকি হেসে পাখির মাথাটা নামিয়ে আনতে আনতে বলে তিন দিনের মান্থলি ট্রেনিং ছিল ইন্ডিয়ায় বিডি সেখানে না তো তাই বন্ধ ছিল। আর আমিও একটু ইচ্ছে করেই ফোন দেইনি সরি তোমাদের ছেড়ে থাকা পসিবল না বলে দুই দিনেই চলে এলাম অনেক কষ্ট পেয়েছি সাথে তোমার মেয়েও কষ্ট পাইছে শানের বুকে মাথা রাখতে রাখতে বলে পাখি শান রাগি মুখে চট করে বলে মানে তুমি আমার রাগ ওর উপর ঝাড়ছ সেরকম টানা এরপর শানকে ছাড়া কাটানো প্রত্যেকটা মুহূর্তের পুঙ্খানুপুঙ্খ কষ্টের কথা বর্ণনা দেয় পাখি শান দীর্ঘশ্বাস ছেড়ে বলে আমায় অকারণ কষ্ট দিও না কখনো একেবারেই চলে যাব সব ছেড়ে পাখি সাথে সাথেই সানের গালে হালকা কামড়ে দেয় গলায় জোরে কামড়ে দিয়ে বলে মেরে ফেলব একদম এরকম ভাবে মারতে চাইলে আমি প্রতি মুহূর্তে মরতে রাজি বলেই ঠোঁট এগিয়ে দেয় পাখির দিকে আসতে কথা বলো না তোমার মেয়ে এবার জাগলে কিন্তু তোমার এই খাওয়াইতে দিব মাথায় রাখিও বলবো তোর বাবার খা চাপা দেখিয়ে বলে পাখি পাখির কথায় শান হেসে ফেলে জোরে ওদের দুজনের কথার শব্দে জেগে যায় রাজকন্যা নরে চড়ে আবার ঘুমিয়ে পড়ে শান উঠে গিয়ে মেয়ের দুপায়ের তলায় চুমু এঁকে দিয়ে কপালে ঠোঁট ছুঁয়ে বলে মায়ের মতো ঝগড়াটে হইও না বাবার মতো শান্ত হবা কেমন কি আমি ঝগড়াটে তেরে আসতেই পাখির কোমর জড়িয়ে ঠোঁটে ভালোবাসার গাঢ় পর সেকে দেয় মেয়ের সাথে সারাদিন খেললেই হবে মেডিকেল নাই আজ ওয়াশরুম থেকে সাওয়ার নিয়ে বের হয়ে কথাটা বলে পাখি কথা শেষ হতে না হতেই কেঁদে ফেলে ইনায়া সফল বিজয়ী শান নিঃশব্দ হেসে মেয়েকে আদর করতে করতে পাখিকে বলে তোমার পিছনে কম সময় কম ধৈর্য কম পরিশ্রম করিনি তারই ফল আমারই নায়া ওকে তো সময় দিতেই হবে তাই না পাখি টাওয়ালটা কাশে রেখে মুচকি হেসে সানের কাঁধে হাত রাখে শান পিছন ফিরে পাখির মুখোমুখি দাঁড়ায় পাউচিয়ে পাখি সানের দু চোখের উপর গভীর চুমু এঁকে দেয় শান গলা ছেড়ে গায় এক হাতে মেয়েকে আরেক হাতে পাখিকে জড়িয়ে নেয় শান শত জন্মের স্বপ্ন তুমি আমার জীবনে এলে কত সাধনায় এমন ভাগ্য মেলে কত সাধনায় এমন ভাগ্য মেলে রুকুচকে যায় সানের জানত না পাখির গলা এত সুন্দর অবাক হয়ে বলে তুমি গান জান পাখি মুচকি হেসে সানের চোখে চোখ রেখে বলে সান অবাকের চরম সীমায় পৌঁছে জিজ্ঞেসা করে হিন্দি গানও জানো খাসজল মুখে পাখি জবাব দেয় একটু আকটক এতদিন গাউনি কেন সানের বুকে চুমু এঁকে বলে এতদিন পূর্ণতায় ভরার এই সুখটা ধরা দেয়নি তাই রুটি দুটাই মাত্র শেষ করবি নাকি ডান্ডার বাড়ি দিয়ে শেষ করাবো দে তোর খাওয়া লাগবে না বলতে বলতেই সেলের মহিলা পুলিশ স্বামীহার সামনে থেকে প্লেট নিতেই স্বামীহা সেটা আটকে দেয় তাড়াতাড়ি করে বালি খসখসে মোটা রুটিটা ছিঁড়ে গপাগপ মুখে গুজে দেয় স্বামীহা কারণ এটা না খেলে সারাদিনে পেটে আর কিছু যাবে না স্যার ডাক্তার নীরা আবার পাগলামি শুরু করেছে আজ তাণ্ডব করছে বেশি বেশি কিছুতেই থামাতে পারছি না এসআইলেমের পরিস্থিতি গরম করে ফেলছে তার দেখা দেখি বাকিরাও উত্তেজিত হয়ে একে অপরকে কামড়ি কামড়ি করছে আর ধূর ফোন রাখো তো ওরে হাইড্রোজের ইঞ্জেকশন কইরে অন্ধকার ঘরে ফেলাইয়া রাখো বুঝলে মনির এই ডাক্তার আফা জীবনটা তেনা তেনা কইরে দিল মনে কয় চাকরি ছাড়ুং হের লাইটগা কার সারো তমিয়া সমাপ্ত